নমস্কার গল্পে গল্পে গাঁথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পড়ে শোনাতে চলেছি শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায় লেখা রহস্যভেদী বাসব থেকে নেওয়া একটি গল্প ত্রিকোণ ত্রিতাল শুরু করছি ত্রিকোণ ত্রিতাল সবুজের মেলা যত দূর দৃষ্টি চলে শুধুই সবুজের মেলা জাল্লার কাছ থেকে দৃষ্টি সরিয়ে আনল বাসব ডান হাতের দু আঙুলের ফাঁকে ধরা জ্বলন্ত সিগারেটে দীর্ঘ টান দিল তারপর পূর্ণ বেগে ছুটে চলেছে দেরাদুন এক্সপ্রেস কামরায় বিশেষ ভিড় নেই সিক্স বার্থ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট অথচ যাত্রী মাত্র ওরা তিনজন বাসব নিজে শৈবাল ও সোমা এই প্রস্তাব করেছিল চলো কোথাও ঘুরে আসি কিছু ছুটি পাওনা হয়ে গেছে পূজার অবকাশে বাসব সিগারেটের টিনটা খুলতে খুলতে বলেছিল পূজার সময় ট্রেনে চড়া মানে ভিড়ের দৌলাতে ছিঁড়ে চ্যাপটা হওয়া সে ভ্রমণে আনন্দ নেই ডাক্তার তার চেয়ে পূজার পর ভিড় কমে গেলে যাওয়া যেতে পারে বেশ সেই ভালো কোথায় যাওয়া যায় বলো গতবার তো সমুদ্রের তীরে গিয়েছিলাম এবার উঁচুতে ওঠা যাক দেরাদুন চলো দেরাদুন যাওয়ার প্রোগ্রাম যখন পাকাপাকি হয়ে এসেছে ঠিক সেই সময় সোমা দর্শন দিল সেখানে গলায় তার প্রচুর অসন্তোষ খুব যে পাহাড়ে বেড়াবার প্রোগ্রাম হচ্ছে আলোচনাটা শৈবালের বাড়ির বাইরের ঘরে বসেই হচ্ছিল পূজার পর আমরা দেরাদুন যাব ভাবছি খুব ভালো কথা কিন্তু তোমাদের আলাপ এত চুপি চুপি হচ্ছিল কেন আমাকে বাদ দেবার তালে আছো বুঝি তোমাকে মানে কোনো কথা শুনতে চাই না আমিও যাব তোমাদের সঙ্গে সেলফিশের মতো আমাকে বারবার বাদ দিয়ে যেতে তোমাদের বিবেকে আটকায় না হুম। খুবই গম্ভীর প্রশ্ন বাসবের উচ্চ হাসিতে ঘর প্রায় ফাটো ফাটো অবস্থা দাম্পত্য কলহকে নিশ্চয় তুমি প্রশ্রয় দিতে চাইবে না সময়ও চলুক এই ট্রিপে আমাদের সঙ্গে এরপর এরপর ওরা পূজা কাটিয়ে একদিন দুন এক্সপ্রেসে চেপে বসল কি হে দার্শনিকের মতো কি এত ভাবছ শৈবাল প্রশ্ন করলো ভাবছি না দেখছি দেখো ডাক্তার চতুর্দিকের শান্ত শ্যামল শোভার চেয়ে আমার উগ্র প্রাকৃতিক দৃশ্যই বেশি পছন্দ তোমার শৈবাল হেসে বলল আগে আমি তোমার ভাষায় শান্ত শ্যামল দৃশ্যই পছন্দ করতাম কিন্তু এখনকার কথা স্বতন্ত্র এখন স্বতন্ত্র কেন এখন আমি বিবাহিত ভাই বাসবের দিকে তাকিয়ে সোমা বলল বুঝতে পারছেন না আমার পাহাড়ের দেশে বাড়ি কাজেই আমার মন রাখবার জন্য উগ্র প্রাকৃতিক দৃশ্যে ওকে মন বসাতে হয়েছে অনন্য পায় হয়ে এই কথাই বলতে চাইছেন আপনার বন্ধু তাই নাকি ডাক্তার নইলে ভাই ঘনঘর দাম্পত্য কলহ জমে উঠবে দাম্পত্য কলহ যত মিষ্টি হোক না কেন তবু কোন ভদ্র সন্তান তাকে প্রশ্রয় দিতে চায় বলো বাসব অর্ধদগ্ধ সিগারেটের টুকরোটা জাল্লা গলিয়ে ফেলে দিল বলল আমি কিন্তু এখন সোমার পক্ষে তুমি বলো না কে কবে ধানকে তার গমকে দেখতে যায় অথচ পাহাড় দেখবার জন্য লোকে দূর দূরান্ত থেকে ছোটাছুটি করে এই যেমন আমরা দেরাদুন চলেছি ইচ্ছে করলে কি বর্ধমানে কোনো ধানকে দেখতে যেতে পারতাম না শৈবাল বলল তোমার কথার উত্তরে অনেক কথা ভিড় করে আসছে ঠোঁটের আগায় কিন্তু বলবো না তোমরা দলে ভারী আমার চুপ করে থাকাই ভালো ওভাবে লেজ গুটিয়ে পালালে চলবে না আমি তোমাকে প্রমাণ করে দেব দার্জিলিং সিমলা নৈনিতালের অপূর্ব দৃশ্যাবলী যে শুধু মানুষের মনকে মাতিয়ে তোলে তাই নয় ক্ষেত্রবিশেষে কারুর জীবনের মোড় ঘুরিয়ে দেয় কীরকম প্রমাণস্বরূপ তুমি আমাকে ধরতে পারো শ্রীমান বাসব ব্যানার্জি অ্যানাটমির ছাত্র ছিলেন অথচ এখন তিনি তোমাদের ভাষায় একজন বিখ্যাত গোয়েন্দা এই ব্যতিক্রম কি করে সম্ভব হলো জানো হিমাচল প্রদেশের পাহাড়গুলো তার প্রথম জীবনের সমস্ত পরিকল্পনাকে ধামা চাপা দিয়ে দিল বলে অধৈর্য গলায় শৈবাল বললো পরিষ্কার করে কিছু বলবে কি মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং গল্পের গন্ধ পাচ্ছি আমরা অল্প একটু হেসে সোমা বলল ইন্টারেস্টিং কিনা জানি না তবে আমার জীবনের প্রথম কেস এই কেসটা হাতে না এলে বোধহয় আমি তোমার কর্তার মতো ডাক্তারি হতাম এর সঙ্গে পাহাড়ের সম্পর্ক কি কুলু ভ্যালি যদি আমি না যেতাম ডাক্তার তাহলে আমার জীবনের সেই প্রথম কেসটা আমি মোটেই হাতে পেতাম না বলাই বাহুল্য তোমরা বুঝতে পারছ সেই কেসের সঙ্গে পাহাড়ের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত সোমা বলল বলুন না গল্পটা আমরা শুনি দুন এক্সপ্রেস তখন কোনো স্টেশনে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিল বাসব জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলো ফায়জাবাদ ও জানলার বাইরে থেকে মুখ সরিয়ে এনে বার্থের ওপর রাখা টিন থেকে একটা সিগারেট বার করে ধরাল এক মুখ ধোঁয়া ছেড়ে বলল বিএসসি পাশ করবার পর কি খেয়াল চাপল মেডিকেল কলেজে নাম লেখালাম তখন আমি ফোর্থ ইয়ারের ছাত্র বাবা বছর দুয়েক আগে মারা গিয়েছিলেন মা গত হয়েছিলেন আমার ছোটোবেলাতেই অভিভাবকশূন্য জীবন কাটছিল আমার তবে বাবা না থাকলেও প্রাচুর্য ছড়িয়ে গিয়েছিলেন হ্যাঙ্গার ফোর স্ট্রিটের বাড়িখানায় শুধু নয় ব্যাঙ্কেও প্রচুর টাকা জমা ছিল আমার নামে অন্য কেউ এই প্রশ্রয়ের মধ্যে পড়লে কি হতো জানি না আমি কিন্তু নিজের পড়াশোনা নিয়মিত চালিয়ে গেলাম সেবার বড় মামা এলেন দিল্লি থেকে কলকাতায় তার নাম শুনে থাকবে অতুল প্রসাদ মুখার্জি লিয়াকাত আলী খাঁ যখন অর্থমন্ত্রী ছিলেন তখন অর্থ দপ্তরের তিনিই ছিলেন বিখ্যাত জয়েন্ট সেক্রেটারি যাই হোক তিনি কলকাতার কাজ সেরে ফেরার সময় আমাকে দিল্লি নিয়ে চললেন তখন লম্বা একটা ছুটি ছিল কাজেই কলেজ কামাইয়ের কোনো ভয় ছিল না দিল্লি পৌঁছে বাসুব, দিল্লি পৌঁছল এক বর্ষা মৃদুর দিনে ও যে এই প্রথম এখানে এলো তা নয় আর একবার ছোটবেলায় বাবা মার সঙ্গে এসেছিল দিল্লি কি আনন্দে যে সময় কেটেছিল আজও ভাবলে সুখাবেশের চোখ বন্ধ হয়ে আসে বাসবের ওর জীবনের পরিপূর্ণ দিনগুলি অতুলবাবুর পরিকল্পনা কিন্তু অন্যরকম ছিল দিল্লির এই প্রচণ্ড গরমে বাসবকে তিনি অকারণে টেনে আনেননি আসলে তার উদ্দেশ্য ছিল ওকে সঙ্গে নিয়ে কুলু ভ্যালি যাওয়ার অনেকদিন থেকে ছুটি নিজের কর্মনিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত সরকারের চোখের সামনে তুলে ধরবার জন্য ব্যস্ত থেকেছেন শ্রী রত্নময়ী বলেছেন কাজ আর কাজ ছুটি বুঝি তোমাকে মোটেই নিতে নেই অতুলবাবু সিগারেট সাই ঝাড়তে ছাড়তে বলেছেন কত বড় দায়িত্ব আমার ঘাড়ে তা তো তুমি বুঝবে না যখন তখন ছুটি কি নিলেই হলো যখন তখন গত পাঁচ ছ বছরের মধ্যে কবার তুমি ছুটি নিয়েছো শুনি নি নি অবশ্য তবে তবে আবার কি মনে হচ্ছে ইংল্যান্ডের রাজা ভারতের সমস্ত দায়িত্ব তোমার ঘাড়ে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে রয়েছে মৃদু হাসলেন অতুলবাবু বাবু বললেন খুব রেগে গেছ মনে হচ্ছে বেশ ছুটি নিচ্ছি আমি ছুটিতে কি করবে কোথাও বেড়াতে যাবে নাকি হ্যাঁ কুলুবেলি যাবার অনেক দিন থেকে ইচ্ছে রয়েছে আমার রত্নময়ী বললেন এখন যদি তুমি ছুটি নাও তাহলে বড় একটা দলের সঙ্গে আমরা ওখানে যেতে পারি ক্রমে মিস্টার মুখার্জি স্ত্রীর কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারলেন কয়েকজন পদস্থ কর্মচারী স্ত্রীরা সপরিবারে কুলু ভ্যালি যাবার পরিকল্পনা করেছেন রত্নময়ও ওই দলের স্বামীকে নিয়ে ভিড়ে পড়তে চান মন্দ পরিকল্পনা নয় অতুলবাবু রাজি হলেন রত্নময়ের অভিযোগ মিথ্যে নয় সত্যি তো কতদিন ধরে এক নাগারে কাজ করে চলেছেন তিনি একঘেয়ে জীবন যে ক্রমেই বিশ্বাদ হয়ে আসছে এ কথা কিছুদিন থেকেই অনুভব করছেন না মিস্টার মুখার্জি ঠিক হলো কুলু ভ্যালিতে ওরাই কেবল যাবেন না বাসবও যাবে সঙ্গে বাপ্পা বড়া ছেলেটাকে বহুদিন কাছে পাননি দুজনে এই অবকাশে এই যোগাযোগ ভালোই হবে সৌভাগ্যক্রমে এই সময় আরেকটা সুযোগ এসে গেল একটা কনফারেন্সে যোগ দিতে কলকাতা গেলেন অতুল মুখার্জি কাজ শেষ করে ফেরার পথে বাসবকে দিল্লি নিয়ে এলেন মানালি কুলুভ্যালির এই মনোরম শহরটিকে হিমালয়ে পাকে পাকে জড়িয়ে ধরেছে চারদিকের ধপধপে সাদা সাদা পুঞ্জ আর জমাট নেই গলছে অতি ধীরে ধীরে গলছে পাইন গাছের শাখায় শাখায় বরফের সমারোহ টপ টপ করে জল পড়ছে সেখান থেকে মানালি কুলুর প্রাণ কেন্দ্র অবশ্য কয়েক বছর আগেও মানালিকে শহর না বলে পাহাড়িয়া গ্রাম বললেই ঠিক বলা হতো অথচ এখন প্রগতিশীল জীবনযাত্রার সমস্ত সুব্যবস্থাই এখানে রয়েছে শুধু তাই নয় এই শৈলাবাসটিকে খুঁটিয়ে দেখবার সমস্ত রকম ব্যবস্থাই ভারত সরকার করে রেখেছেন এখানে রেল নেই ভারতের অন্যান্য প্রান্তের সঙ্গে এখানকার যোগাযোগ মোটরের পথ ধরেই সম্প্রতি এক দীর্ঘ হাইওয়ে নির্মাণের কাজ শেষ হয়েছে এখানে এমনই যোগাযোগ হাইওয়ে নির্মাণের কাজ শেষ হবার সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব সান্নালের চাকরি জীবনও শেষ হয়ে গেল সেন্ট্রাল পিডব্লিউডির প্রধান কর্মকর্তা ছিলেন তিনি চাকরি থেকে অবসর নেবার পর অবশ্য তিনি আর বাংলাদেশে ফিরে গেলেন না বাঁকুড়ার সুবিখ্যাত সান্নাল পরিবারের সন্তান বিষ্ণুদেব নিজের সমস্ত সম্পত্তি ছোট ভাইয়ের নামে দানপত্র করে দিয়ে মানালিতেই বাড়ি করলেন সারা জীবন ভারতের প্রান্তে প্রান্তে ঘুরে শেষ জীবনটা মানালিতে কাটাবার জন্য স্থির নিশ্চিত হলেন তিনি আজ তার অর্থের অভাব নেই বাকি দিন কটা সুখেই কাটবে তার বহু অর্থ ব্যয় করে বিরাট বাড়ি তৈরি করেননি তিনি একজন রিটায়ার ইংরেজ রেঞ্জারের কাছ থেকে এই বাংলোটি কিনেছিলেন শহরের কেন্দ্রস্থল থেকে বেশ কিছু দূরে পাহাড়ের সম্পূর্ণ গা ঘেঁষে এই বাংলোটি সবে ভোর হয়েছে উত্তর দিকের কাছের পাল্লা দেওয়া ঢাকা বারান্দায় বসে পাইন গাছের শাড়ির দিকে তাকিয়েছিলেন বিষ্ণুদেব সান্নাল প্রতিদিন এই সময় এখানেই বসে বসে তিনি প্রাকৃতিক শোভা দেখে থাকেন এক সময় তার পাহাড়ি চাকর মান্নু চা দিয়ে গেল চায়ের পেয়ালাটা তুলে নিয়ে বিষ্ণুদেব বললেন তোর দাদাবাবু বেরিয়ে গেছেন গামছা দিয়ে হাত মুছতে মুছতে মান্নু বলল না ডেকে দে একবার বিষ্ণুদেবের ওই একটিমাত্র ছেলে রণদেব পৃথিবীতে নিজের বলতে আর কেউ নেই তার রণদেব খুব বেশি পড়াশোনা করতে পারেনি ম্যাট্রিকের দরজা পার হয়েই সরস্বতীর সঙ্গে নিজের সম্পর্ক সে শেষ করেছে আগে খেয়ে আর ঘুমিয়েই স্রেফ সময় কাটাচ্ছিল সে স্নেহশীল বিষ্ণুদেব একটিমাত্র ছেলের এই রকম জীবনযাত্রায় মনে মনে ক্ষুণ্ণ হলেও মুখে কিছুই প্রকাশ করেননি কোনোদিন তার ভরসা ছিল বয়স আরো কিছু বাড়লেই রণদেবের দায়িত্ব নিয়ে কিছু কাজকর্ম করবার ইচ্ছে জাগবে বিষ্ণুদেবের অনুমান মিথ্যে হয়নি মানালিতে স্থায়ীভাবে বসবাস করার সঙ্গে সঙ্গেই রণদেব এক বিরাট ডিপার্টমেন্টাল স্টোর খুলে বসেছে অর্থ সাহায্য অবশ্য বিষ্ণুদেবী করেছিলেন পৃথিবীর নানা দেশের ট্যুরিস্টদের দৌলাতে এখন দোকানটি খুবই ভালো চলছে রণদেব এসে দাঁড়াল বয়স তার আঠাশ উনত্রিশের মধ্যেই লম্বায় প্রায় ছ ফুটের কাছাকাছি বলিষ্ঠ গায়ের রং ফর্সা ঘেঁষা মুখে রেখায় রেখায় একটা মিষ্টি ভাব মাথায় ঘন কালো চুল তার দিকে তাকিয়ে বিষ্ণুদেব বললেন দোকানে বেরুচ্ছ নাকি হ্যাঁ শোনো যা বলতে তোমায় ডেকে পাঠালাম কাল দিল্লি থেকে কয়েকজন বিশিষ্ট পরিচিত ব্যক্তি এখানে বেড়াতে আসছেন দিনকুরি থাকবেন তাদের থাকার ব্যবস্থাটা ভালোভাবে করে দিতে হবে কজন আসছেন তারা জন দশেক বোধ আমাদের এই ছোট বাড়িতে জমদশে কথিতিকে রাখা যাবে না তা তো আমি জানি বিষ্ণুদেব বললেন কিন্তু তারা যখন আমাকে ভরসা করে এখানে বেড়াতে আসছেন তখন তাদের থাকার ব্যবস্থাটা তো করে দিতে হবে তারা অবশ্য লিখেছেন হোটেলে অ্যাকোমোডেশন করে রাখতে ওখানেই উঠবেন আমি এ ব্যবস্থাটাকে যুক্তিসঙ্গত মনে করছি না আচ্ছা ফ্লোরা কটেজটা এখন খালি আছে না দিন দশেক থেকে খালি রয়েছে দেখছি বিষ্ণুদেবের বাড়ির কাছেই ফ্লোরা কটেজ এক শিক্ষিত গারোয়ালি ভদ্রলোক এখানে আগত মানালি পরিদর্শকদের এই বাড়িটি ভাড়া দিয়ে থাকেন কাছের দেওয়াল বিশিষ্ট ফ্লোরা কটেজ শুধু দর্শনীয়ই নয় বাস করার পক্ষেও প্রচুর আরামদায়ক তাহলে তো কোনো অসুবিধা রইল না ওই বাড়িখানা আজই তুমি ভাড়া করে ফেলো বেশ আর কিছু না বলে দোকানের উদ্দেশ্যে রওনা দিল রণদেব বাজারের মাঝামাঝি জায়গায় তার বিরাট দোকান মানালির সবচেয়ে চালু দোকান এখানে গরম কাপড় থেকে আরম্ভ করে কনফ্লিক্ট অব্দি। সমস্ত কিছুই পাওয়া যায় রণদেব যখন দোকানে এলো তখন ক্রেতাদের প্রচুর ভিড় বেলা নটা এই ডিপার্টমেন্টাল স্টোরটি খোলা হয় দোকানে যে কজন লোক কাজ করে তারা প্রত্যেকেই বিশ্বাসী তাদেরই একজনের কাছে দোকানের চাবি থাকে সেই দোকান খোলে রণদেব দোকানে এসেই নিজের কাউন্টারে চলে গেল ক্রেতাদের চাহিদা মেটাবার জন্য ব্যস্ত হয়ে উঠলো দশটা বাজলো ক্রমে ওয়াল ক্লকটার দিকে তাকিয়ে নিয়ে রণদেব টেলিফোনের রিসিভারটা তুলে নিল এক্সচেঞ্জ নাম্বার বলে যোগাযোগ করে নিল নির্দিষ্ট জায়গায় হ্যালো মিস্টার রাই আছেন বাড়িতে তার অপর প্রান্ত থেকে ভারী গলা ভেসে এলো শামশের রায় কথা বলছি গুড মর্নিং মিস্টার রায় আমি দেব মর্নিং দেব কি খবর বলো আপনার ফ্লোরা কটেজটা দিন কুড়িকের জন্য ভাড়া নিতে চাই কয়েকজন অতিথি আসছেন দিল্লি থেকে ফোনে সমস্ত কথা হয় না দেব চলে এসো এখানে ঘন্টা খানেকের মধ্যেই যাচ্ছি রিসিভার নামিয়ে রাখল রণদেব ফ্লোরা কটেজের পাশের বাড়িটাতেই মিস্টার রায় থাকেন নিজের বাড়ি আগে তিনি মিলিটারি ক্যাপ্টেন ছিলেন এক জীব দুর্ঘটনায় আহত হয়ে অবসর নিতে বাধ্য হয়েছেন সেই দুর্ঘটনার চিহ্ন এখনও তার শরীরে বিদ্যমান ডান পাটা টেনে টেনে চলেন রণদেব এগারোটার সময় পৌঁছলো তার বাড়িতে কলিং বেল পুশ করল দরজা খুলে বেরিয়ে এলো একটি মেয়ে বছর বাইশ বয়সের মেয়েটি সৌন্দর্যের সঙ্গে স্বাস্থ্য জড়িয়ে রয়েছে তার শরীরে সব প্রশ্ন দৃষ্টিতে মেয়েটি তাকালো রণদেবের দিকে মিস্টার রায় বাড়ি আছেন বাবা এই জরুরি কাজে বেরিয়ে গেলেন ও আপনি কি মিস্টার শানাল হ্যাঁ বাবা যাবার আগে বলে গেছেন আপনি এলে বলে দিতে তিনি দুপুরে কোনো সময় গিয়ে আপনার সঙ্গে দেখা করবেন আমি তাহলে এখন চলি তাকে বলবেন আমি এসেছিলাম রণদেব গেটের দিকে ফিরে চলল মেয়েটিও কয়েক পা এগিয়ে গেল বলল চলে যাচ্ছ যে ঘুরে দাঁড়ালো রণদেব কাজ যখন হল না তখন ফিরে তো যেতেই হবে আর অকাজ সেই প্রসঙ্গে না হয় আমার সঙ্গে দু চারটে কথা বললে রণদেব আবার ফিরে এলো মালার কাছে মৃদু হেসে বলল একটু আগেই তৃতীয় কেউ যদি এখানে উপস্থিত থাকত তাহলে সে মোটেই বুঝতে পারতো না যে তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় আছে খুব দুঃখ না মালা মাথা হেলিয়ে বলল তুমি তো চাও দুনিয়া শুদ্ধ লোক আমাদের কথাটা জেনে ফেলুক এই অঞ্চলের কারোর কি এখনো জানতে বাকি আছে রণদেব আবার গেটের দিকে এগিয়ে চলল চলে নাকি হুম দোকানে কাজ আছে সন্ধ্যার পর আসব। নির্দিষ্ট দিনে দিল্লি থেকে এলেন সকলে বড় একটা স্টেশন ওয়াগন থেকে সকলে যখন ফ্লোরা কটেজের সামনে এসে নামলেন তখন বিষ্ণুদেব সান্নাল সেখানেই উপস্থিত ছিলেন রণদেব নিজেদের সিট বেশ কিছু মাইল এগিয়ে নিয়ে স্টেশন ওয়াগনকে পথ দেখিয়ে নিয়ে এল গাড়ি থেকে একে একে নামলেন সস্ত্রীক গৌতম সুদ হরবিন্দ দত্ত প্রভাত কাঞ্জিলাল তার মেয়ে রিয়া সস্ত্রীক প্রশান্ত রায় সস্ত্রীক অতুল মুখার্জি এবং বাসু প্রথম দিন কেউই ফ্লোরা কটেজ থেকে বেরুলেন না দিল্লি থেকে এতখানি পথ অতিক্রম করে আসায় সকলেই ক্লান্ত বিছানায় আশ্রয় করি প্রথম দিনটা কাটিয়ে দিলেন সকলে দ্বিতীয় দিন মধ্যাহ্ন আহারের আমন্ত্রণ জানালেন সকলকে বিষ্ণুদেব সান্নাল বিরাট কিছু আয়োজন করেননি তিনি কিন্তু সকলে তৃপ্তি সহকারে খেলেন খাওয়ার পর সকলে ড্রয়িং রুমে এসে বসতে না বসতেই বৃষ্টি আরম্ভ হল কাচের সার্শির মধ্যে দিয়ে বাইরের দিকে তাকিয়ে নিয়ে হরবিন্দু দত্ত বললেন আকাশের যেরকম অবস্থা তাতে সহজে বৃষ্টি থামবে বলে মনে হয় না শীতও পড়বে চেপে প্রভাত কাঞ্চিলাল বললেন পাহাড়ি দেশের এই এক অসুবিধা একবার বৃষ্টি আরম্ভ হলে আর থামতেই চায় না হয়তো হপ্তাখানেক ধরে চলবে তাছাড়া শীত অতুল মুখার্জিকে কথাটা শেষ করতে না দিয়ে গৃহকর্তা বিষ্ণুদেব সান্নাল বললেন শুধু বৃষ্টি নয় মিস্টার মুখার্জি এই বৃষ্টি কিছুক্ষণের মধ্যে তুষারে পরিণত হতে পারে গরমকালেও বরফ পড়ে নাকি অনেক দিন ধরে তো রয়েছি এখানকার খামখেয়ালি জল হাওয়া লক্ষ্য করছি বৃষ্টি হতে হতে এখানে যে কোনো সময় তুষার পড়াটা বিচিত্র নয় একটা সিগার ধরিয়ে নিয়ে প্রশান্ত রায় বললেন কাগজে পড়েছি এক এক সময় এখানে এত তুষারপাত হয় যে এখানকার সম্পূর্ণ জীবনযাত্রা অচল হয়ে পড়ে নাকি এতো সাধারণ ঘটনা রিয়া এতক্ষণ চুপ করেছিল এবার বলল কিন্তু আশ্চর্যের বিষয়ে এখানকার মানুষ এই শোচনীয় প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও মরে না তারা এই ঝড় ঝাপটাকে সম্পূর্ণ সইয়ে নিয়েছে তুমি ঠিকই বলেছো মা বিষ্ণুদেব বললেন এখানকার মানুষ অত্যন্ত সবল স্বাস্থ্যের অধিকারী তবে একবার এই রকমই প্রাকৃতিক দুর্যোগের দিনে আমি একজনকে কাঁচা বরফের মধ্যে ডুবে যেতে দেখেছিলাম রকম সকলে উৎসুক হয়ে উঠলেন অতুল মুখার্জি বললেন ঠান্ডায় অসার হয়ে গিয়ে কেউ বরফের মধ্যে তলিয়ে গিয়েছিল বোধহয় না সুস্থ সবল একটি মেয়েকে বরফের মধ্যে তলিয়ে যেতে কাউকে সাহায্য করতে দেখেছিলাম বলেন কি একজন একটি বরফের মধ্যে ফেললে মেয়েকে বিস্ময়ে নুয়ে পড়লেন কাঞ্চিলাল আপনি দেখলেন অথচ বাধা দিলেন না তাকে দ্রুত প্রশ্ন করলেন প্রশান্ত রায় বাধা দিয়েছিলাম আমার কপালের ডানপাশের ক্ষত চিহ্নটা দেখতে পাচ্ছেন বাধা দেওয়ার ফলস্বরূপ এটা সৃষ্টি হয়েছে মিসেস কাঞ্জিলাল বললেন ঘটনাটা শোনবার জন্য অত্যন্ত ব্যস্ততা বোধ করছে মিস্টার সানাল খাপছাড়াভাবে নয় পুরো গল্পটা বলুন বিষ্ণুদেব সকলের দিকে তাকালেন সকলে তার মুখ থেকে এই গল্পটা শোনবার জন্য ব্যগ্র রয়েছেন মনে হল তিনি আরম্ভ করলেন বছর একুশ আগেকার কথা আমি তখন সিপিডাব্লিউডির অ্যাকাউন্টসে রয়েছি পদমর্যাদা বিরাট কিছু নয় ক্লার্কদের এক ধাপ ওপরে কাজ করি সেবার উত্তরপ্রদেশে আমাদের কাজ হচ্ছিল দৈবাত কয়েকদিন ছুটি পেয়ে গেলাম আমরা কয়েকজন সহকর্মী মিলে ঠিক করলাম এই ছুটিটা কুলু ভ্যালিতে গিয়ে কাটিয়ে আসব কুলুতে এখনকার মতো তখন এত রকমের সুখ সুবিধা ছিল না উঠলাম সরকারি ডাক ডাকবাংলোতে মিস্টার সানাল থামলেন সিগারেট ধরিয়ে নিয়ে আবার আরম্ভ করলেন বেশ দিনগুলো কাটছিল সেদিন এক গাড়োয়ালি বস্তিতে বেড়াতে গিয়েছিলাম খুব পরিচ্ছন্ন এদের জীবনধারা আমি একলাই ছিলাম অন্যান্যরা মানালিতে ছিল সেদিনও ছিল ঠিক আজকের মতো দিন তবে বৃষ্টি পড়ছিল না ঝিরঝির করে তুষার পড়ছিল। শীতও ছিল প্রচণ্ড ওয়েস্টের ট্রাউজার আর পাতটুর অলেস্টারে নিজেকে মুড়ে রেখেছিলাম আমি মাথা বাঁচাচ্ছিল ফেল্টের হ্যাট ক্রমেই অলেস্টারের ওপর বরফ জমে উঠছিল গাড়োয়ালদের গ্রাম থেকে দ্রুত পায়ে আমি নিজের আস্তানার দিকে ফিরে আসছিলাম চারিধার নির্জনতায় খাঁ খা করছিল কোথাও নেই কেমন ভয় ভয় করতে লাগলো আমার কিন্তু খুব বেশি দূর এগিয়ে যেতে পারলাম না তুষারপাত তীব্র হলো রাস্তার দুপাশে ওয়ালনাট গাছের শাড়ি আমি একটা গাছের তলায় গিয়ে দাঁড়ালাম মিনিট দশেক দাঁড়িয়েছিলাম বোধ হয় হঠাৎ পেলাম কাছাকাছি কারা যেন কথা কইছে সিগার নিভে গিয়েছিল বিষ্ণুদেব সানালের বলার ভঙ্গিটাও চমৎকার সকলেই মুগ্ধ হয়ে শুনছিলেন মিস্টার সানাল আর সিগার ধরালেন না অ্যাস্টের ওপর সিগারের অর্ধদগ্ধ টুকরোটা রেখে তিনি আবার বলতে আরম্ভ করলেন কথাবার্তা কানে আসতে আমার একটু সাহস হলো আমি একলা তাহলে নেই এখানে আরও লোক আছে প্রথমে আমি কথায় কান দেওয়া প্রয়োজন মনে করিনি শুধু মনে হয়েছিল দুটি নারী ও পুরুষের মধ্যে ইংরাজিতে কথা হচ্ছে হঠাৎ একটা আর তো চিৎকার আমাকে সচকিত করে তুলল আমি গাছের তলায় ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলাম শব্দ লক্ষ্য করেই অবশ্য গিয়েছিলাম গিয়ে দেখলাম একজন বলিষ্ঠ লোক আমার দিকে পিছন করে দাঁড়িয়ে একটি মেয়ের গলা চেপে ধরেছে তার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মেয়েটি ছটফট করছে আমি আর কাল বিলম্ব না করে লোকটির ঘাড়ে লাফিয়ে পড়লাম অতর্কিতভাবে আক্রান্ত হয়ে প্রথমে সে ঘাবড়ে গিয়েছিল কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে এক ঝটকায় আমাকে মাটিতে ফেলে দিল মেয়েটি তখন কোনো রকমে গা চাঁকড়ে দাঁড়িয়েছিল হয়তো তার পালাবার ক্ষমতাও ছিল না আমার আক্রমণকারীর মুখ বারেকের জন্য দেখতে পেলাম সে আমার মাথায় প্রচণ্ডভাবে কি একটা দিয়ে আঘাত করার পূর্বক্ষণে তারপর ঘরের সকলে উৎকণ্ঠার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তারপর আমি বোধহয় মিনিট কুড়ি আচ্ছন্নের মতো পড়েছিলাম আচ্ছন্ন ভাবটা সম্পূর্ণ কেটে যাবার পর দেখি উপর হয়ে পড়ে আছি কপালের এক পাশ কেটে গেছে ব্যথায় টনটন করছে রক্তের সঙ্গে বরফের মাখামাখি কোনো রকমে উঠে বসলাম উঠে বসতেই যে দৃশ্য আমার চোখে পড়ল জীবনের শেষ দিন পর্যন্ত তা মনে থাকবে দেখলাম আমার আক্রান্তকারীর কোথাও নেই। আর সেই ছিন্ন অর্ধেকটা বরফের মধ্যে ডুবে গেছে শুধু তাই নয় সে দ্রুত তলিয়ে যাচ্ছে চোরা বরফের ফাঁকে মেয়েটির বোধহয় জ্ঞান নেই কারণ খারাপভাবে নেমে গেলেও সে সম্পূর্ণ স্থির হয়ে রয়েছে আমি হাঁচুর পাঁচড় করে ওঠাবার চেষ্টা করলাম বাঁচাতে হবে মেয়েটিকে কিন্তু বৃথা চেষ্টা করলাম মাথাটা ঝিমঝিম করে উঠল তারপর চোখের সামনেই মেয়েটি তলিয়ে গেল বরফের সেই মরণ ফাঁদে বলতে যতই সময় লাগুক না কেন ঘটনাটা ঘটল কিন্তু এক লহমার মধ্যে বিষ্ণুদেব সান্যাল রুমাল দিয়ে নিজের মুখ মুছে নিয়ে আবার আরম্ভ করলেন কিভাবে যে আমি নিজের আস্তানায় ফিরে এসেছিলাম তা এখন বর্ণনা করা শক্ত তবে কাউকেই কোনো কথা বলতে সাহস হলো না ক্ষতর সম্বন্ধে বললাম পাহাড়ে গিয়ে কেটে গেছে পুলিশকেও খবর দিলাম না কাজটা অবশ্য অন্যায় হয়েছিল খবর দিলাম না এই কারণে পুলিশ যদি আমাকে সন্দেহ করে বসে একটু সুস্থ হয়েই আবার ঘটনাস্থলে গেলাম একটা দুর্নিবার কৌতূহল আমাকে টেনে নিয়ে গেল সেখানে কাল যে এখানেই এক মর্মন্তুত ইতিহাস রচিত হয়েছে আজ তা কে বলবে যেখানে মেয়েটি বরফের মধ্যে অদৃশ্য হয়েছিল আমি তার কাছাকাছি গেলাম না বিশ্বাস কি আমিও যদি তলিয়ে যাই হঠাৎ আমার নজরে পড়লো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার হাত দশেক দূরে কালো মতো কি একটা পড়ে আছে পায়ে পায়ে এগিয়ে গিয়ে জিনিসটা তুলে নিলাম কালো চামড়ার ভ্যানিটি ব্যাগ বোধ সেই মেয়েটির অনিচ্ছার সঙ্গে ব্যাগটা খুললাম প্রসাধনের কিছু টুকিটাকি জিনিস ছাড়া একটা নোটবইও রয়েছে নোটবইটার মলাটের উল্টো দিকের স্বচ্ছ ফ্ল্যাপের তলায় একখানা ফটোগ্রাফ লাবণ্যময়ী তরুণীর ফটোগ্রাফ এরপর আপনি কি করলেন শামশের রায় এর ব্যগ্র জিজ্ঞাসা আজকের মধ্যাহ্ন আহারে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মিস্টার সান্নাল নোটবইটা নিয়ে ফিরে এলাম হোটেলে নেড়ে চড়ে দেখলাম মেয়েটির নাম সরোজ মেহরা আগ্রার এক ঠিকানাও পাওয়া গেল কিন্তু আর কিছু বুঝতে পারা গেল না কারণ প্রায় সমস্ত নোটবইটায় দৈনিক কেনাকাটার হিসেব ছাড়া আর কিছু লেখা নেই আরও দুটো দিন কেটে গেল তৃতীয় দিন আমি বাজারে বেরিয়েছিলাম লক্ষ্য করলাম এক জায়গায় ভীষণ হট্টগোল হচ্ছে প্রচুর লোক জড়ো হয়ে কি যেন দেখছে আমিও ভিড়ের মধ্যে মিশে গেলাম দেখলাম দেওয়ালে একটা পোস্টার লাগানো রয়েছে সকলের দৃষ্টি সেই পোস্টারের দিকে আমি পোস্টারের দিকে তাকালাম একই অবাক হতে হলো আমাকে বেশ লম্বা চড়া পোস্টারখানা স্থানীয় ইংরেজি ভাষায় লেখা পোস্টারটার মাঝখানে একটি মেয়ের ছবি ছবিটি আর কারুর নয় সেই মেয়েটির পুলিশের পক্ষ থেকে লেখা হয়েছে মেয়েটি দিন তিনে খোল নিজের নবজাত শিশুকে নিয়ে হাসপাতাল থেকে অদৃশ্য হয়েছে কোনো সহৃদয় নাগরিক এ সম্বন্ধে কোনো সংবাদ দিলে তাকে পুরস্কৃত করা হবে রহস্য আরও ঘনীভূত হলো আমি ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এলাম ফিরে এলাম হোটেলে ঠিক করলাম এই উটকো ব্যাপার নিয়ে চিন্তা করব না আর আমাদের ছুটি ফুরিয়ে এসেছিল ফিরে এলাম আগ্রায় এতক্ষণ গল্পই শুধু শুনছিলেন মিস্টার গৌতম সুদ এবার বললেন আপনি আর এ নিয়ে মাথা কামাননি বোধ না যদি হত্যাকারী সম্বন্ধে আমার কোনো সঠিক ধারণা থাকতো তাহলে নিশ্চয়ই আমি পুলিশকে গিয়ে সমস্ত কথা জানাতাম একটা ধারণা কিন্তু আপনার ছিল বাসব বলে উঠল কি ধারণা আপনি হত্যাকারীর মুখ দেখতে পেয়েছিলেন এই মুখের বর্ণনা পুলিশের কাছে দিলে বোধ ভালো হতো আমি তো আগেই বলেছি আমার কিরকম ভয় ধরে গিয়েছিল ভয়ের কারণ হলো যদি পুলিশ মনে করে আমি এই যজ্ঞের একমাত্র পুরোহিত তখন আপনার ভয় পাওয়াটা স্বাভাবিক তবু আপনি ইচ্ছে করলে নিজের নাম ঠিকানা না দিয়ে পুলিশকে সমস্ত লিখে জানাতে পারতেন পারতাম কিন্তু পারিনি আমার স্বাভাবিক বুদ্ধির ওপর বোধহয় পর্দা পড়ে গিয়েছিল বৃষ্টি থেমে গিয়েছিল বিষ্ণুদেব সান্যালের গল্পে সকলে এমনভাবে হারিয়ে গিয়েছিলেন যে বৃষ্টি কখন থেমে গেছে সেদিকে কারুর খেয়াল নেই ঘড়িতে অনেকগুলো ঘন্টা ধ্বনি হলো এই সময় সকলকে বাস্তব সম্বন্ধে সচেতন করে দিল গৌতম সুদ উঠে দাঁড়ালেন বলেন মিস্টার সানালের বর্ণনা চমৎকার আশা করি এটা গল্প ছাড়া আর কিছুই নয় এই ধরনের একটা গল্প উদ্ভাবনী শক্তির দ্বারা সৃষ্টি করতে পারলে সেই বয়সেই আমি রোমাঞ্চকর গল্পের লেখা হওয়ার চেষ্টা করতাম বিষ্ণুদেব বললেন কিন্তু আমি আপনাদের যা বললাম তা সত্যি বর্ণে বর্ণে সত্যি সকলেই তখন যে যার কোচ ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন কেন বোঝা গেল না কারোর মুখেই কথা নেই একে একে সকলে বিদায় নিলেন পরের দিন তখন সকাল সাড়ে সাতটা ফ্লোরা কটেজের অতিথিরা চায়ের টেবিলে একত্রিত হয়েছেন চা খেতে খেতে নানা রকমের আলোচনা চলছে এক সময় বিষ্ণুদেব সান্যালের গল্পের কথা উঠল অরবিন্দ দত্ত বললেন আমার তো বিশ্বাস হয় না মিস্টার সান্নাল যা কিছু বলেছেন তা সমস্তই সত্যি আপনাদের কি মত প্রশান্ত রায় বললেন বিশ্বাস করতে তো আমারও মন চাইছে না তবে এরকম ডাহা মিথ্যে কথা কেউ কি এইভাবে বলতে পারে এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়ছে মিস্টার সুদ বললেন আবার গল্প অতুল মুখার্জি বললেন তাৎপর্যময় গল্প হলেও বলতে পারেন মিস্টার সুদ বললেন তাৎপর্য আছে বই কি আমার গল্পটা শুনলেই মিস্টার সান্যালের গল্পের সম্বন্ধে প্রকৃত ধারণাটা করতে পারবেন তাহলে তো শুনতেই হয় বলুন এক ভদ্রলোকে প্রচুর পয়সা ছিল মিস্টার সুদ বলতে আরম্ভ করলেন কাজেই কোনো কাজকর্ম তিনি করতেন না বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিয়েই তার দিন কাটত প্রত্যহ আট ঘন্টা দশ ঘন্টা আড্ডা চলত ভদ্রলোক খুব জমাতে পারতেন অর্থাৎ গুল দিতে পারতেন আড্ডার বেশিরভাগ সময়টা তিনি গুলের জাল বিস্তার করে রাখতেন বন্ধু বান্ধবরা সমস্ত কিছু বুঝতে পেরেন নিজেদের মধ্যে হাসা করলেও তাকে কিছু বলতো না এইভাবে কেন তোমার বন্ধু বান্ধবরা তোমার কথা শুনে আড়ালে রকম কিরকম হাসাহাসি করে সে খবর তুমি রাখো হাসা হাসাহাসি করে নাকি করেই তো তুমি যখন গোল দিতে আরম্ভ করো তখন তো মাত্রা বজায় থাকে না ওরা ধরে ফেলেছে আমি গুলমারি তাই তো কি করা যায় এখন এখন তোমার প্রধান কর্তব্য হলো গুল মারা ছেড়ে দেওয়া তা আর কি পারবো এতদিনের অভ্যাস একদিনে পারবে না জানি স্ত্রী বললেন একটু একটু করে ছাড়তে হবে যেমন ধরো গল্প করতে করতে কোথা তুমি গুলের মাত্রা ঠিক রাখতে পারলে না আমি বলে উঠলাম তুমি নিজেকে সামলে নিলে এ প্রস্তাব মন্দ নয় একদিন আসর বেশ জমজমাট ভদ্রলোক এক শিকার কাহিনী ফেদেছেন তিনি বলছেন তারপর মাচা থেকে তো আমি নামলাম রাত তখন ঝাঁঝা করছে এই সময় সুন্দরবনের এই দুর্ভেদ্য জঙ্গলে আমি ছড়ার মানুষ ছিল না পায়ে পায়ে এগিয়ে চলছি বাঘকে আমার ভয় করে না বাঘ মেরে মেরে আমার হাতে কড়া পড়ে গিয়েছিল গজ দশেক এগিয়েছি বোধায় বাঘের গুরুগম্ভীর নিনাদ কানে এলো আমি গাছের ফাঁক দিয়ে দেখি বিরাট এক বাঘ ঘাসের ওপর গড়াগড়ি খাচ্ছে তার শরীরটা হবে পঞ্চাশ ফিট আর লেজটা ষাট ফিটের এক ইঞ্চি কম নয় স্ত্রী বলে উঠলেন ভদ্রলোক বুঝলেন একটু বাড়াবাড়ি হয়ে গেছে তিনি নিজেকে সুদ্রে নেবার চেষ্টা করলেন বাঘটা গড়াগড়ি খাবার পা উঠে দাঁড়ালো তখন ভালো করে দেখলাম সব মিলিয়ে লম্বা এসে ফিট সত্তর হবে আরো কয়েক পা এগিয়ে আমার অগত্যার চোখে দূরবীন লাগাতে হলো চারদিক ঝাপসা দেখছিলাম এবার পরিষ্কার দেখতে পেলাম বাগটাকে সব মিলিয়ে লম্বায় ফিট পঁয়ত্রিশ হবে ভদ্রলোক খেপে গেলেন দিকে ফিরে বললেন তুমি তখন থেকে উ করে যাচ্ছ এর মায়াটা কি তুই কি বলতে চাও আমি তিন ফিটের একটা শেয়াল মেরেছিলাম সুদের গল্প শুনে সকলে হেসে উঠলেন কাঞ্জিলাল ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন আপনি বলতে চান এই বাঘ শিকারের গল্পের মতোই মিস্টার সান্নালের গল্পটা অতিরঞ্জিত কিন্তু তার কথা শেষ হল না দ্বার প্রান্তে বিষ্ণুদেব সান্নালকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ঘরের সকলেই লজ্জিত হয়ে পড়লেন মিস্টার সান্নাল দরজার কাছ থেকে সরে ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন বললেন মনে হচ্ছে আপনাদের আলোচনার বিষয়বস্তু আমি না মানে কালকে আপনি যে গল্পটা বলেছিলেন আমরা সেই বিষয়েই আলোচনা করছিলাম কোনো রকমে কথাটা শেষ করলেন প্রশান্ত রায় আমার বুঝতে কষ্ট হচ্ছে না আপনারা কালকের গল্পটা আমার মনের কল্পনা হিসাবেই ধরে নিয়েছেন যাক বেড়াতে বেরোবেন নাকি আমি আমার বড় গাড়িটা নিয়ে এসেছি কোন দিকে যাওয়া যায় বলুন যে কোনো দিকে যে কোনো দিকের নৈসর্গিক দৃশ্যই আপনাদের মুগ্ধ করবে যান সকলে গিয়ে তৈরি হয়ে আসুন আমি এখানে অপেক্ষা করছি মিস্টার কাঞ্জিলাল ছাড়া আর সকলে উঠে পড়লেন যে যার ঘরের দিকে চলে গেলেন তৈরি হয়ে আবার ফিরে আসবার জন্য আপনি যাবেন না না শরীরটা বিশেষ ভালো নেই মিস্টার শানাল সিগার ধরিয়ে বললেন ও আচ্ছা ব্যক্তিগত একটা প্রশ্ন করলে আপনি নিশ্চয়ই ক্ষুণ্ণ হবেন না না বলুন রিয়া আপনার মেয়ে তার বিয়ের কি ব্যবস্থা করছেন বিয়ে এখনো কিছু করিনি কিন্তু ও বিষয়ে তো আপনাকে এখন ভাবতে হবে প্রভাত কাঞ্চিলাল বিষ্ণুদেব সান্নালকে একবার ভালো করে দেখে নিয়ে বললেন আপনি ঠিকই বলেছেন রিয়ার বিয়ের কথা আমার এবার ভাবা উচিত আপনার হাতে কোনো পাত্র আছে নাকি আছে বলেই তো প্রসঙ্গটা তুললাম বেশ তো সম্বন্ধটা করে দিন না আপনি তো জানেন রিয়া আমার একমাত্র মেয়ে আমার যা কিছু আছে সমস্তই তার টাকাটাই বড় কথা নয় মিস্টার কাঞ্জিলাল আপনার লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটিকে যে কেউ বউ করার জন্য লুফে নেবে আপনি কিন্তু এখনো বলেননি ছেলেটি কে আমারই ছেলে রণদেব আমি রিয়াকে বউ করতে চাই মিস্টার কাঞ্জিলাল রণদেব আপনার কথাটাই আপনাকে ফিরিয়ে দিচ্ছি রণদেব আমার একটি মাত্র ছেলে আমার যা কিছু আছে সমস্তই তার বিশ্বদেব সান্যালের হাত চেপে ধরলেন বললেন আপনার প্রস্তাবে আমি সম্পূর্ণ রাজি আছি মিস্টার সান্যাল আপনি আমাকে বড় রকম একটা দুর্ভাবনার হাত থেকে বাঁচালেন আজ রিয়ার মা বেঁচে থাকলে কত খুশি হতো তার কথা রিস মিলিয়ে যাওয়ার পরেই অন্যান্য সকলে ঘরে ফিরে এলেন আর অপেক্ষা না করে সকলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন মিস্টার শার্নাল কাঞ্জিলাল অবশ্য গেলেন না তিনি অসুস্থ সন্ধ্যা নামার আগেই বিষ্ণুদেব সান্যাল ফিরে এলেন সকলকে নিয়ে প্রচুর ঘুরেছেন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন এই তার স্বভাব এখানে পরিচিত কেউ এলে হাজার শারীরিক অসুবিধা হলেও তাদের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে আনবেনই অতিথিদের ফ্লোরা কটেজে ছেড়ে দিয়ে তিনি বাড়ি ফিরে এলেন পার্লারেই দেখা হলো রণদেবের সঙ্গে ও বই পড়ছিল দোকান বন্ধের দিনে বইয়ের মধ্যে ডুবে থাকাই ওর স্বভাব মিস্টার সান্নাল ওর পাশ কাটিয়ে সিঁড়ি অবধি এগিয়ে গিয়েছিলেন হঠাৎ কি মনে হওয়ায় থমকে দাঁড়ালেন ফিরে এলেন ছেলের সামনে একটা কোচে বসলেন রণদেব মুখ তুলে চাইল বিষ্ণুদেব বললেন আমাদের এই বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হয় না দেব বিস্মিত গলায় রণদেব বলল হবেই তো আমরা দুজন ছাড়া আর কেউ যখন এ বাড়িতে নেই কিছুদিন ধরে বারবার আমারও এই কথা মনে হচ্ছে কি করবো ভাবছিলাম এতদিনে তার সমাধান পেলাম তুমি যেন বিশেষ কিছু বলতে চাইছো বাবা তুমি মিস্টার কাঞ্জিলালের মেয়ে রিয়াকে দেখে থাকবে দেখেছি বেশ মেয়েটি ওকে বউ করে আনলে এবারের নির্জনতা অনেকটা ঘুজবে বউ উঠে দাঁড়ালো রণদেব বেশ দেখতে মেয়েটিকে তোমার অপছন্দ হবার কথা নয় এখন আমি নিজের বিয়ের কথা ভাবতেও পারছি না তুমি ভাববে কেন তোমার বিয়ের কথা ভাববো আমি পুত্রবধূ ঘরে আনবো আমি কিন্তু বিষ্ণুদেব সান্নাল উঠে দাঁড়ালেন কিসের কিন্তু নিজের সংকোচটা রকমে কাটিয়ে ফেলেছে রণদেব উনি আমার পরিষ্কার গলায় বললেন আমি এখন তোমার আপত্তির কারণটা কি জানতে চাই মানে রিয়া দেবীকে আমার পছন্দ নয় রিয়ার মতো সুন্দরী মেয়ে কটা দেখা যায় তাছাড়া আমি যে ক্ষেত্রে পছন্দ করেছি তোমার ও আমার পছন্দের মধ্যে পার্থক্য থাকাটা স্বাভাবিক বাবা রাগে সারা মুখ লাল হয়ে উঠল বিষ্ণুদেবের তিনি বললেন আমি কাঞ্জিলালকে একরকম কথা দিয়ে ফেলেছি কথা দেবার আগে তুমি আমার মতামত তো নাও দেব বাবা তুমি তাহলে রিয়াকে বিয়ে করতে চাও না তুমি মিথ্যে উত্তেজিত হচ্ছ বাবা কাঞ্জিলাল বাবুর মেয়ে চেয়ে আর ভালো মেয়ে যে নেই তা তো নয় আছে অনেক আছে কিন্তু রিয়ার মতো মেয়ে বা আমরা সচরাচর কটা দেখতে পাই আমি বুঝতে পারছি না তুমি এই বিয়েতে আপত্তি করছো কেন আমিও বুঝতে পারছি না বাবা তুমি বা পারে এত জেদ করছো কেন প্রায় এক মিনিট গুম হয়ে রইলেন বিষ্ণুদেব সান্নাল তারপর বললেন অযথা আলোচনা বাড়িয়ে লাভ নেই আমি পরিষ্কার জানতে চাই কাঞ্জিলালকে দেওয়া কথার মূল্য তুমি আমাকে রাখতে দেবে কিনা রণদীপ কিছুই বলল না মনের মধ্যে প্রচুর অস্বস্তি নিয়ে চুপ করে রইল তিনি আবার বললেন চুপ করে থাকলে আমি আমার প্রশ্নের উত্তর পাব না ওখানে আমার বিয়ে করার ইচ্ছে নেই নেই তাহলে আমার কথাটাও শুনে রাখো এই বিয়েতে মত না দিলে আমার সম্পত্তির উত্তরাধিকারী নির্বাচনে আমাকে হয়তো নতুন করে ভাবতে হবে রণদেব কোনো কথা না বলে পার্লার থেকে নিষ্ক্রান্ত হল রাতটা অভুক্ত অবস্থায় কেটে গেল রণদেবের সামান্য বিয়ের ব্যাপার নিয়ে বাবা যে এই ধরনের কথা বলতে পারেন তা স্বপ্নেরও অতীত ছিল ওর তীব্র অভিমানে রণদেব ক্রমেই নুয়ে পড়ছিল বিষ্ণুদেব সান্যালের সময়ও কাটছিল শোচনীয় মানসিক আতান্তরে তিনিও কাল রাত্রি থেকে অভুক্ত আছেন পিতৃরক্ষার জন্যে শুধু এক গ্লাস গরম লেবুর জল খেয়েছিলেন তিনি কোনোদিন কল্পনা করেননি তার কথা এইভাবে উপেক্ষা করবে রণদেব কেন ও এরকম করল অন্য কোনো মেয়েকে কি ওই ব্যাপারের পর বাপ ও ছেলেতে আর দেখা হয়নি ভোর সাড়ে সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়লো রণদেব কুলু উপত্যকায় ভোর সাড়ে সাতটার সময় ঝকঝকে আলোর সমাবেশ হয় না আলোর ইশারা প্রকাশ পায় মাত্র বাজার খুলে প্রায় দশটার সময় তবু দোকানের উদ্দেশ্যে রণদেব রওনা হল দোকানের বড় পাল্লাটা খুলে ভেতরে ঢুকলো ও নিয়ন লাইটগুলো জ্বাললো হালকা রুপলি আলোয় ভরে গেল বিরাট দোকানখানা রণদেব রোজকার মতো আজও দক্ষিণের দেওয়ালে টাঙানো রামকৃষ্ণদেবের বিরাট অয়েল পেন্টিংয়ের দিকে একবার তাকিয়ে নিয়ে কাউন্টারের অপর প্রান্তে নিজের জায়গায় গিয়ে বসল দোকানের কর্মচারীদের আসতে এখনও বেশ কিছুক্ষণ বাকি তারা এসে শোকেসের উপরকার কাঠের আবরণ সরিয়ে দেবে দোকানটা ঝাড়া মোছা করবে ঝকঝকে রূপ নিয়ে নবজন্ম লাভ করবে আবার মডার্ন ভ্যারাইটি সেগুন কাঠের কাউন্টারের দিকে তাকিয়ে বিমর্ষ মনে বসে রইল রণদেব কতক্ষণ এইভাবে বসেছিল ও নিজেই জানে না একসময়ে কাউন্টারের উপর ঠক ঠক শব্দ হতে ও মুখ তুলল কখন এসে দাঁড়িয়েছে মালা একটা আটানি নিয়ে কাউন্টারের ওপর ঠুকছে রণদেব তার সামনে গিয়ে দাঁড়ালো অল্প একটু হেসে মালা বলল আট আনা টফি এখনো দোকান খোলেনি দোকান না খুললে বুঝি টফি আমার খেতে নেই রণদেব কিছু না বলে কাউন্টারের ওপর রাখা জারের মধ্যে থেকে এক মুঠো টফি তুলে নিয়ে মালার দিকে এগিয়ে ধরল এতক্ষণে ওর থমথমে মুখের ওপর দৃষ্টি পড়েছে মালার সে বলল তোমার মুখ এত গম্ভীর কেন প্রশ্নটা এড়িয়ে রণদেব বলল এত সকালে তুমি দোকানে এলে যে ঘুম ভেঙে গিয়েছিল খুব ভোরে বারান্দায় এসে দাঁড়াতেই দেখলাম তোমার দোকানে আলো জ্বলছে চলে এলাম ও কিন্তু বললে না তো তোমার মুখ এত গম্ভীর কেন এমন কিছু হয়নি হয়েছে আমি বেশ বুঝতে পারছি কিছু একটা হয়েছে মালা ওধার থেকে কাউন্টারের এধারে এলো বলো না কি হয়েছে রণদেব পূর্ণ দৃষ্টিতে মালার দিকে তাকালো উৎসুক অনিন্দ্য মুখখানা বলল বাবা আমার বিয়ের ব্যবস্থা করছেন বিয়ে একটা বড় রকম নেমন্তন্ন পাকিয়ে উঠছে বলো ঠাট্টা নয় মালা তোমার সঙ্গে আমার বিয়ে হোক এ বিষয়ে বাবার বিন্দুমাত্র চিন্তা নেই তিনি চান আমার বিয়ে হোক রিয়ার সঙ্গে রিয়া দিল্লি থেকে যারা এসেছেন তাদের মধ্যে একজন হলেন মিস্টার কাঞ্জিলাল রিয়া তারই মেয়ে তুমি বোধহয় দেখে থাকবে তাকে আমি অবশ্য এই বিয়ে প্রস্তাবকে সরাসরি নাকচ করে দিয়েছি নাকচ করে দিয়েছো হুম মালা বলো আমরা দুজনেই আপ চলো না আজই রেজিস্ট্রি করে আমরা বিয়েটা সেরে ফেলি কি বলছো তুমি ওতে তোমার বাবা মনে কষ্ট পাবেন তুমি এই কথা বলছো মালা বাবার অন্যায় জেদকে মুখ বুঝে শুয়ে নেব এই কি তুমি মনে প্রাণে চাও আমাদের এতদিনকার এই গভীর আন্তরিকতার মূল্য এক কপর দকো নয় কিন্তু রণদেব মালার খুব কাছে সরে গেল কাঁধে হাত রাখলো না আর কোনো কিন্তু নয় এখানকার সমস্ত মায়া কাটিয়ে আমরা দুজন আজই এখান থেকে চলে যেতে পারি অনেক দূর কলকাতায় ওরা দুজন কথায় এত তন্ময় হয়েছিল যে দোকানে আর একজন লোক এসেছে সেদিকে খেয়াল নেই আগন্তুক অরবিন্দ দত্ত তিনি দোকানে ঢুকেই ওদের একাগ্রভাবে কথা বলতে দেখে ফিরে যাচ্ছিলেন কিন্তু ফিরে যেতে পারলেন না তার জুতোর শব্দে ওদের চটকা ভাঙল অরবিন্দ দত্তকে দেখিয়ে রণদেব তাড়াতাড়ি মালার কাছ থেকে সরে এলো মালা কিছুটা বিব্রতভাবেই মাথা নত করে দাঁড়িয়ে রইল অরবিন্দ দত্তর মুখে রেখায় রেখায় অপ্রস্তুতের ভাব তিনি দরজার কাছ থেকে কাউন্টারের কাছে এগিয়ে এলেন বললেন সুপ্রভাত সুপ্রভাত বেড়াতে বেরিয়েছেন হ্যাঁ সকালে একটু বেড়ানো আমার চিরকালের অভ্যাস দোকানটা খোলা রয়েছে দেখে ঢুকে পড়লাম ভালোই করেছেন বসুন চা খাবেন নাকি চা কিন্তু এত সকালে চা সেজন্য আপনি ব্যস্ত হবেন না স্টোভ আছে আমি নিজেই চা তৈরি করে থাকি তাহলে তো কোনো কথাই নেই খেতে পারি এক কাপ আমি এবার যাই মালা ধীর গলায় বলল যাবে বেশ মালা চলে গেল রণদেব স্টোভ জ্বালতে ব্যস্ত হল দুর্ঘটনার সংবাদটা পাওয়া গেল পরের দিন সকালে তখন সাড়ে সাতটা ফ্লোরা কটেজের তখন সবে চা পর্ব শেষ হয়েছে ড্রয়িং রুমে সকলে অলস আলোচনায় ব্যস্ত রয়েছেন ঠিক এই সময় বিষ্ণুদেব সান্নালের গাড়োয়ালি ভৃত্ত ঘরে প্রবেশ করল চোখে তার কাতরতার চিহ্ন হাতে ভাঁজ করা একটা কাগজ কাগজটা সে অতুল মুখার্জির হাতে দিল মিস্টার মুখার্জি কাগজের ভাঁজ খুলতেই দ্রুত হাতে লেখা কয়েকটা লাইন চোখে পড়লো চিঠি তিনি পড়লেন তার মুখ ভয়ে নীল হয়ে উঠল তার মুখের ভাব লক্ষ্য করে মিস্টার সুদ প্রশ্ন করলেন কি ব্যাপার মিস্টার মুখার্জি খুবই গুরুতর ব্যাপার সুদ বিষ্ণুদেব সান্ডাল মারা গেছেন মারা গেছেন ঘরের মধ্যে গুঞ্জনের উত্তাপ দেখা দিল এই অভাবনীয় সংবাদে সকলে স্তম্ভিত হলেন যে লোক গতকাল সকলের সঙ্গে কয়েক ঘন্টা ধরে গল্প করেছেন আজ আর তিনি নেই এই রকমই হয় কার কখন ওপারের ডাক পরে কেউ বলতে পারে না সকলকে তৈরি থাকতে হয় হয়তো বিষ্ণুদেব সানাল তৈরি ছিলেন হয়তো ছিলেন না কি হয়েছিল তার কে চিঠি লিখেছে কাঞ্জিলাল প্রশ্ন করলেন রণদেব লিখেছে কাল রাত্রে ঘুমন্ত অবস্থায় তার বাবা ফেল করেছেন আমাদের আর এখানে অপেক্ষা করা উচিত নয় চলুন ও বাড়ি যাওয়া যাক কথাটা শেষ করে মিস্টার মুখার্জি উঠে দাঁড়ালেন তার দেখা দেখি আর সকলে যে যার আসন ছাড়লেন ঘটনাস্থলে পৌঁছতে তিন মিনিটের বেশি সময় লাগল না তাদের বিষ্ণুদেব সানালে শোবার ঘরের দরজার সামনে মূ্যমানের মতো দাঁড়িয়েছিল রণদেব ডাক্তার বাসুদেবও দাঁড়িয়েছিলেন এক পাশে তিনি সান্নালের পারিবারিক চিকিৎসক রণদেব মুখ তুলল তার চোখের কোলে কোলে তখনও জল দরজার গোড়ায় এসে সকলে দাঁড়ালেন রণদেবের দিকে যেন চাওয়া যাচ্ছে না ও আবার নিজের মাথা নত করল সকলের দৃষ্টি গিয়ে পড়ল খাটের ওপর পাশ ফিরে শুয়ে রয়েছেন বিষ্ণুদেব সান্নাল চিরনিদ্রায় নিদ্রিত রয়েছেন অরবিন্দ ডাক্তার বাসুদেবের দিকে তাকিয়ে বললেন করোনারি থ্রম্বশিস নাকি ডাক্তার উত্তর দিলেন ব্লাড প্রেশারের রুগী ছিলেন উনি থ্রম্বশিস বলেই তো আমার ধারণা বাসব এসেছিল সকলের সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে ও খাটের কাছেই এগিয়ে গেল বিরাট মেহগিনি খাট পুরো বিছানার উপর বিষ্ণুদেব সানাল শুয়ে রয়েছেন বুক অব তার ক্যামেল উলের ভারী কম্বলটা টানা মনে হচ্ছে না উনি মারা গেছেন যেন ঘুমিয়ে পড়েছেন বাসবর মুখের ওপর ঝুঁকে পড়ে কি যেন দেখল তারপর দৃষ্টি বুলিয়ে নিল ঘরের চারদিকে মাঝারি সাইজের ঘরখানা একধারে পরপর তিনটে জানলা জানলাগুলো বন্ধ ঘরে আসপাবের বাহুল্য নেই খাট ছাড়া টেবিল দুটো চেয়ার একটা আলনা বুককেস তাছাড়া আছে হিটার ঘরের এক কোণে টেবিলের ওপর প্যাড কলম খান্দুই বই আর রয়েছে কেরোসিনের চিমনি দেওয়া একটা বাতি বাসব সমস্ত খুঁটিয়ে দেখছিল কিছুদিন আগে ওদের মেডিকেল হোস্টেলে একজনের টাকা চুরি যায় পুলিশে খবর দেয়া হয়েছিল পুলিশ চুরির কোনো কিনারাই করতে পারেনি পুলিশ হার মানলে বাসবি একটা ছোট্ট সূত্রের সাহায্যে চোরকে ধরতে পেরেছিল চোর ওদেরই একজন সহপাঠী সেই থেকে প্রতিটি ব্যাপারই খুঁটিয়ে পর্যালোচনা করা ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখানেও দরজার গোড়ায় দাঁড়িয়ে ওর মনে কেমন খটকা লাগল তাই বাসব এগিয়ে এলো মৃতদেহ ভালো করে দেখবার জন্য এবং ওই সঙ্গে চারপাশটায় দৃষ্টি বুলিয়ে নিল খাট থেকে টেবিলের দূরত্ব হাত আড়াই টেবিলের ওপর যে কেরোসিনের বাতিটা রাখা ছিল তার কাছের চিমনির প্রায় শেষ প্রান্তে গোল কালো একটা দাগ দাগটা বোধহয় বাতির আগুন থেকে সৃষ্টি হয়েছে বাসব টেবিলের ওপর থেকে মেঝের দিকে নিজের দৃষ্টি নামিয়ে আনলো মেঝে কার্পেট পাতা জুট টেবিলের কাছেই মেঝের একটা দেশলাইয়ের বাক্স রয়েছে বাক্সটা তুলে নিল বাসব পুরে কুচকুচে কালো হয়ে উঠেছে এক পাশটা ভাঙা কাঠি নেই বাক্সর মধ্যে চিন্তিত মুখে আবার মৃতদেহের ওপর ঝুঁকে পড়ল দাড়ি কামানো মসৃণ মুখ শুধু নাকের তলাটা ফুলো ফুলো পোড়া দাগ রয়েছে কয়েকটা। দিকে ঘরের ওই মাত্র দরজা এতক্ষণ অবাক হয়ে বাসবের কার্যকলাপ দেখছিলেন তারা অবশ্য জানতেন অতুল মুখার্জির এই তীক্ষ্ণ বুদ্ধিশালী ভাগ্নেটি কখনো কখনো ভীষণ খেয়ালি হয়ে ওঠে বাসব ডাক্তার বাসুদেবের সামনে এসে বলল আপনি লক্ষ্য করেছেন সান্নালের নাকের তলাটা একটু ফুলে উঠেছে হ্যাঁ এও বোধহয় লক্ষ্য করে থাকবেন ফুলে ওঠা জায়গাটার উপর কয়েকটা পোড়া দাগও রয়েছে লক্ষ্য করেছি এরকম কেন হয়েছে বলতে পারেন একটু ভেবে নিয়ে বাসুদেব বললেন আমার ধারণা তার সর্দি হয়েছিল বেশি মাত্রায় সর্দি হলে নাকের তলা ফুলে ওঠা বিচিত্র নয় আর আমরা যাকে পোড়া দাগ বলে অনুমান করছি তা বোধহয় অত্যাধিক রুমাল ব্যবহারের জন্য ঘষ্টানি লেগে সৃষ্টি হয়েছে সকলেই উৎকর্ণ হয়ে কথাবার্তা শুনছিলেন বাসব ডাক্তারের উত্তরের উপর কোনো মন্তব্য না করে রণদেবের দিকে ফিরে দাঁড়িয়ে বলল এই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল রণদেব নিজেকে কিছুটা সামলে নিয়েছিল বাসপের কার্যকলাপ বিস্মিত হয়ে দেখছিল। বলল। বাবা কখনো দরজার ছিটকিনি বন্ধ করে ঘুমোতেন না এতক্ষণে অতুল মুখার্জি কথা বললেন বাসব আমি বুঝতে পারছি না এত কাণ্ড কারখানা করে তুমি কি বোঝাতে চাইছো তার গলায় বিরক্তির আমেজ মামার বিরক্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে বাসব বলল মিস্টার সান্নাল পুলিশে খবর দিন আপনার বাবার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি স্বাভাবিকভাবে হয়নি না আমার দৃঢ় ধারণা তাকে খুন করা হয়েছে পুলিশে খবর দেয়া হল বিষ্ণুদেব সান্নাল যে সত্যিই খুন হয়েছেন এ কথায় কেউই আস্থা রাখতে পারছিলেন না বাসবের ধারণা যে মিথ্যে এই ধারণাই সকলের মনে দৃঢ়ভাবে রেখায়িত হয়েছিল কিন্তু একটা খটকা যখন লেগেছে তখন পুলিশে খবর না দিয়ে উপায় নেই খবর পেয়ে ইন্সপেক্টর চামান ডোগরা ঘটনাস্থলে এলেন ডোগরার বয়স বছর ছত্রিশের মধ্যেই গৌরবর্ণ ও দীর্ঘদেহী বিরাট গবজরা তার চেহারাকে আরো গুরুগম্ভীর করে তুলেছে তিনি মৃতদেহ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে বারান্দায় ফিরে এলেন উৎকণ্ঠিতভাবে সকলে অপেক্ষা করছিলেন সেখানে যোগরা বললেন চ্যানাল যে স্বাভাবিকভাবে মারা যাননি খুন এ ধারণা আপনাদের মনে এলো কিভাবে কেউ কোনো কথা বলবার আগে বাসব বলল আমি মৃতদেহের চতুর্দিকের অবস্থা লক্ষ্য করে এই অভিমত প্রকাশ করেছি আপনার পরিচয় অতুল মুখার্জি বললেন আমি ভারত সরকারের অর্থ দপ্তরের জয়েন্ট সেক্রেটারি ও আমার ভাগ্নে ভাগ ডাক্তারই পড়ে ও একটু সঙ্গে ডোগরা বললেন তারপর মৃতদেহের চতুর্দিকে আপনি কি লক্ষ্য করেছেন তা নিশ্চয়ই আমাকে জানাতে আপনার আপত্তি নেই মিস্টার ব্যানার্জি নিশ্চয়ই না বাসব বলল তবে আপনি আমার অভিমাত্রা গল্পের আকারে শুনলে হয়তো বিশ্বাস করবেন না তাই নাকি তাহলে যেভাবে বললে আমি বিশ্বাস করব সেইভাবেই বলুন কোনো কিছু বলার প্রয়োজন নেই বডি মর্গে পাঠান পোস্টমর্টমের রিপোর্ট পেলেই আমার কথার সত্যতা প্রমাণিত হবে কিন্তু আমি আপনার কথার উপর নির্ভর করে তো মৃতদেহ পোস্টমর্টমে পাঠাতে পারি না আপনি একজন দায়িত্বশীল লোকের ভাগ্নে তবু আপনাকে জানিয়ে রাখা বাঞ্ছনীয় মনে করি পুলিশকে মিচিমিচি হারাস করার দায়িত্ব অনেক বাসব বলল আমি একজন ছাত্র বলে বোধ আপনি আমার কথা গুরুত্ব দিতে চাইছেন না যাই হোক আমি আমার মামাকে অনুরোধ করছি তিনি সম্পূর্ণ নিজের দায়িত্বে মৃতদেহ পোস্টমর্টমে পাঠাতে আপনাকে অনুরোধ করুন তুই কি বলছিস আমি অতুল মুখার্জি কথাটা শেষ করলেন না এখন তুমি ইতস্তত করলে বড় রকম একটা কেলেঙ্কারির ওপর চিরদিনের মতো পর্দা পড়ে যায় মামা কিন্তু আমি বলছি মিস্টার সান্নাল খুন হয়েছেন এ কথা পরে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়ে যাবে রণদেব বলল যদিও বিশ্বাস হয় না তবু মিস্টার ব্যানার্জি যখন এত জোর দিয়ে বলছেন তখন বাবার মৃতদেহ পোস্টমর্টমে পাঠানোই ভালো আর কোনো কথা চলে না গম্ভীর মুখে ইন্সপেক্টর ডোগরা মৃতদেহ মর্গে পাঠাবার জন্য তৎপর হয়ে উঠলেন বাসব বলল আরও দুটো প্রশ্ন করবো আমি মিস্টার সান্নাল বলুন এ লাইট থাকা সত্ত্বেও আপনার বাবার ঘরের টেবিলের ওপর ওই কেরোসিনের বাতিটা রাখা রয়েছে কেন বাবা ঘুমোতে যাবার সময় বেডরুম ল্যাম্প জেলে রাখার চেয়ে কেরোসিনের আলো জেলে ঘুমানো বেশি পছন্দ করতেন আচ্ছা কাল রাত্রে কোন রকম শব্দ পেয়েছিলেন কি ধরনের শব্দ এই ধরুন পটকা ফাটানো গোছের শব্দ না কাল রাত্রে ভীষণ ঝড় বৃষ্টি গেছে ঝড়ের শব্দ ছাড়া আর কিছু কথা শুনিনি বাসু আর কিছু বলল না অন্যমনস্কভাবে সেখান থেকে নিষ্ক্রান্ত হল পরের দিন সন্ধ্যা তখন ছটা বিষ্ণুদেব সানালে মৃত্যুর পর পুরো ছত্রিশটা ঘন্টা কেটে গেছে ফ্লোরা কটেজে প্রতিটি প্রাণী উৎকণ্ঠার প্রান্ত সীমা এসে অপেক্ষা করছেন পোস্টমর্টমের রিপোর্ট কি বলে কি জানে অতুল মুখার্জি ভাগ্নের কাণ্ড কারখানায় স্তব্ধ হয়ে গেছেন ওকে সঙ্গে করে এখানে নিয়ে আসবার জন্য বারবার আক্ষেপ করছেন স্ত্রীর কাছে রণদেব মুখ হয়ে রয়েছে হাজ কত একলা সাড়ে ছটা আন্দাজ চমন এলেন ইন্সপেক্টর ডোগরার মুখে কালকের মতো এখন আসে অবজ্ঞার ভাব নেই বরং সারা মুখে একটা মোলায়েম হাসি খেলা করছে তিনি ঘরে প্রবেশ করেই বাসবের দিকে তাকিয়ে বললেন আমি দুঃখিত ইয়াংম্যান আপনার প্রতি আমার ব্যবহার গতকাল মোটেই আশাপ্রদ হয়নি বাসু মৃদু হেসে বলল মনে হচ্ছে আমার কথার সত্যতাই প্রমাণিত হয়েছে হ্যাঁ পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া গেছে সার্জনদের অভিমত মিস্টার শ্যানাল হার্টফেল করে মারা যাননি তাকে দম আটকে মারা হয়েছে পাকস্থলীতে গ্লিসারিনের সন্ধান পাওয়া গেছে শুধু তাই নয় নাকের মধ্যে ও শ্বাসনালী চতুর্দিক পুড়ে গেছে তারা স্থির করতে পারেননি এরকমটা হয়েছে কিভাবে ঘরের সকলে স্তব্ধ হয়ে ইন্সপেক্টরের কথা শুনলেন অসংলগ্ন গলায় রণদীপ বলল শেষ পর্যন্ত তাহলে প্রমাণ হয়ে গেল বাবা খুন হয়েছেন আমি এখন কি করব। আপনি অস্থির হবেন না মিস্টার সানাল ইন্সপেক্টর বললেন আপনার মনের অবস্থা অনুমান করে নিতে আমার কষ্ট হচ্ছে না এ যেন মরার ওপর খাড়ার ঘা যাই হোক এবার আমাকে হত্যা তদন্ত আরম্ভ করতে হবে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সকলেই মৃত মিস্টার সানালের বিশিষ্ট বন্ধু সেক্ষেত্রে সকলকেই আমার প্রয়োজন হতে পারে মিস্টার কাঞ্জিলাল বললেন এই শোচনীয় ব্যাপারে আমরা স্তম্ভিত হয়ে গেছি ইন্সপেক্টর ভাবতেও পারে না মিস্টার সান্নাল খুন হতে পারেন আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই আপনাকে এই ব্যাপারে যথাযোগ্য সাহায্য করবেন ধন্যবাদ কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলার আগে মিস্টার ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই ইন্সপেক্টর দিকে তাকিয়ে মৃদু হাসলেন বলুন এখানে নয় আসুন যে ঘরে মিস্টার সান্নাল খুন রয়েছেন সেই ঘরে যাওয়া যাক বিষ্ণুদেব সানালের স্বয়ন কক্ষটি পুলিশের পক্ষ থেকে সিল করা ছিল ইন্সপেক্টর ডোগরা শিল ভেঙে তালা খুললেন বাসককে নিয়ে তারপর প্রবেশ করলেন ঘরে শূন্যতায় ঘরখানা খা খা করছে একদিন এই ঘরখানা হাসি উচ্ছ্বাসে প্রাণবন্ত ছিল আর আজ এই রকমই হয় ডোগরা সিগারেট ধরালেন কেসটা এগিয়ে ধরে বললেন চলে নাকি না এবার বলুন আপনি কিভাবে বুঝতে পারলেন মিস্টার সানাল কোন হয়েছেন চারটে জিনিস লক্ষ্য করে বাসু বলল সেই চারটে জিনিসের প্রতি আপনারও দৃষ্টি আকর্ষণ করছি প্রথম টেবিলের ওপর কেরোসিন তেলের ল্যাম্পটা দেখছেন আবার ল্যাম্পের চিমনির ওপরের দিকে ধোঁয়ায় কালি পড়া কালো রিং পড়া চিহ্নটা লক্ষ্য করুন দ্বিতীয় ঘরের দরজা জানলা সমস্ত বন্ধ ছিল তৃতীয় মৃত মিস্টার সান্নালের নাকের তলায় খুব ছোট ছোট পোড়া দাগ আর চতুর্থ বাক্স পকেট থেকে দেশলাইয়ের সেই বাক্সটা বার করে বলল চতুর্থ এই পোড়া ভাঙা দেশলাইটা আমি এটা কুড়িয়ে পেয়েছিলাম এই ঘরের কার্পেটের ওপর থেকে আপনি দেশলাইটা শুকে দেখুন ইন্সপেক্টর দেশলাইটা শুকে বললেন কেমন একটা সোদা সোদা গন্ধ বেরোচ্ছে এবার নিশ্চয়ই ধরতে পেরেছেন আমি কিভাবে বুঝতে পেরেছিলাম মিস্টার সান্নাল খুন হয়েছেন না সত্যি কথা বলতে কি ব্যাপারটা আমি মোটেই ধরতে পারিনি বাসু হালকা গলায় বলল মিস্টার সান্নালকে জেলিগনাইট চার্জ করে মারা হয়েছে জেলিগনাইট হ্যাঁ চারিধারের অবস্থা এবং দেশলাইয়ের বাক্সটা শুকে আমার এই ধারণাই মনে এসেছিল পরে আমার সবসময়ের সঙ্গী সূক্ষ্ম বস্তুকে পরীক্ষা করার যন্ত্র দিয়ে দেশলাইয়ের বাক্সটা পরীক্ষা করতেই আমার ধারণা সত্যতায় রূপ নিল কিন্তু জেলিক বস্তুটা কি একরকম তেজযুক্ত গ্যাসের সমষ্টি নাইট্রোগোসোরিস পটাশিয়াম উডমিল প্রভৃতি দিয়ে এই মারাত্মক বস্তুর জন্ম হয় ঘন ঘন কয়েকবার সিগারেটের টান দিয়ে ইন্সপেক্টর যোগরা বললেন আপনার কথাই মানলাম কিন্তু কিভাবে হয়েছে সে সম্বন্ধে আপনি করেছেন কি? করেছি। আমার থিওরি হলো সকলের অলক্ষ্যে বাড়িতে প্রবেশ করে হত্যাকারী মিস্টার সার্নালের সঙ্গে গল্প গুজব করছিল এখানে ধরে নিতে হবে মিস্টার সার্নাল হত্যাকারীর সঙ্গে বন্ধুত্ব সূত্রে ঘনিষ্ঠ ছিলেন সেদিন রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিল ঝড় ওঠার পরই হত্যাকারী মিস্টার সান্নালের কাছ থেকে বিদায় নেয় তাকে ঘুমোবার পরামর্শ দিয়ে তবে ঘর থেকে বেরিয়ে আসবার আগে সে কেরোসিন ল্যাম্পের চিমনির ওপর জেলিকডাইট ভরা দেশলাইটা রেখে আসে ঘরে আর কোনো আলো ছিল না তাই হয়তো মিস্টার সান্নাল ঘুম জড়ানো চোখে ব্যাপারটা লক্ষ্য করেননি মুখ আটকানো থাকার দরুন ধোঁয়া প্রথমে চিমনি থেকে বেরিয়ে যেতে পারেনি কালো রঙের একটা রিং ফর্ম করেছিল শুধু ক্রমে আগুনের হলকায় জেলিগনাইট সমেত দেশলাই তেতে উঠে ফেটে পড়ে ঝড় বৃষ্টি হওয়ার দরুণ তেমন ছড়ায়নি ঘুমন্ত অবস্থাতেই এইভাবে মারা গেলেন মিস্টার সান্নাল চমৎকার ইন্সপেক্টর ডোগরা বাসবের পিঠ চাপড়ে বললেন এই বয়সে এতখানি বুদ্ধিমত্তা সচরাচর দেখা যায় না এখন কিভাবে কাজে এগুতে হবে বলুন এখন আপনার প্রধান কাজ হল সকলের কাছ থেকে এজাহার নেওয়া তারপর অন্য কথা এজাহার তো নেবই তবে বেশ ডোগরা এলেন ঘর থেকে বাসব বারান্দায় তখনও সকলে দাঁড়িয়ে রয়েছেন শুধু সংখ্যায় একজন বেশি তিনি শামসের রাই রণদেবের দিকে তাকিয়ে ইন্সপেক্টর বললেন আপনাকে এবার আমি গোটা প্রশ্ন করতে চাই মিস্টার সানাল আর সকলে অনুগ্রহ করে ড্রয়িং রুমে গিয়ে বসুন ব্যানার্জি আপনি যাবেন না আপনি এখানেই থাকুন বাসব রণদেব ছাড়া আর সকলে ড্রয়িং রুমে চলে গেলেন দুর্ঘটনার দিন রাত্রে আপনি কটায় দোকান থেকে বাড়ি ফেরেন দশটার পর প্রত্যহ এই সময় বাড়ি ফিরতেন নিশ্চয় না প্রতিদিন আমি আটটার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরতাম সেদিন এত দেরি হবার কারণ মন ভালো ছিল না দোকান বন্ধ করে ওখানেই বসেছিলাম যদিও ব্যক্তিগত ব্যাপার তবুও মন খারাপের কারণটা জানতে চাই একটু ইতস্তত করে রণদেব রিয়াকে বিয়ে করা সংক্রান্ত যে সমস্ত কথাবার্তা হয়েছিল তা একে একে বলে গেল মিস কাঞ্জিলালকে বিয়ে করতে না চাওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে আমি অন্য একজনকে বিয়ে করতে চাই তার নাম বলতে আপনার বোধহয় আপত্তি নেই আপত্তি কিসের মিস্টার রাইয়ের মেয়ে মালাকে আমি বিয়ে করতে চাই হুম একটু থেমে ইন্সপেক্টর আবার প্রশ্ন করলেন তাহলে আগার আগের ধরুন দুর্ঘটনার দিন রাত্রে বাড়ি ফিরে এসে আর মিস্টার সানালের সঙ্গে দেখা করেননি না নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম সানালের যা কিছু আছে সমস্তই এখন তাহলে আপনিই পাচ্ছেন হ্যাঁ মালাদেবী দেবীকেও বিয়ে করার ব্যাপারে আর কোনো অসুবিধা রইল না কি বলেন মানে আপনি এবার যেতে পারেন গিয়ে প্রশান্ত রায়কে পাঠিয়ে দিন রণদেব দ্রুত ঘর থেকে নিষ্ক্রান্ত হল তারপরই ঘরে প্রবেশ করলেন প্রশান্ত রায় লম্বা তাকে বলা চলে না কাঁচা সোনার মতো গায়ের রং সাধারণ ধাঁচের মুখের গরণ চোখে হাই পাওয়ারের চশমা আপনাকে গোটা প্রশ্ন করব মিস্টার রায় ইন্সপেক্টর বললেন ব্যস্ত আমি সাধ্যমত উত্তর দেবার চেষ্টা করব মৃত মিস্টার সানালকে আপনি কতদিন থেকে জানতেন তার নাম আমি অনেক দিন থেকেই জানি তবে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে বছর দশেক কী সূত্রে আলাপ হয় উনি সিপিডাব্লিউডির পদস্থ কর্মচারী ছিলেন আমিও উপস্থিত একই বিভাগে ওই পদেই আছি বছর দশেক আগে মিস্টার সানাল যখন কাজ থেকে অবসর নিলেন তখন তাকে খুব ভালোভাবে ফেয়ারওয়েল দেওয়া হয় সেই ফেয়ারওয়েল পার্টিতেই আমার সঙ্গে তার ঘনিষ্ঠভাবে আলাপ হয় তারপর ক্রমেই অন্তরঙ্গতা বাড়তে থাকে হঠাৎ আপনারা এখানে এলেন কেন হঠাৎ নয় বেশ কিছুদিন থেকেই আমরা কয়েকজন ঠিক করে রেখেছিলাম মানালিতে বেড়াতে আসবো এবার একই সঙ্গে সকলে ছুটি পেলাম তাই ও আচ্ছা এই ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয় কাকে সন্দেহ হবে বলুন আপনি শুনেছিলেন মিস্টার সান্নাল নিজের ছেলের সঙ্গে মিস্টার কাঞ্জিলালের মেয়ের বিয়ের ব্যবস্থা করছিলেন শুনেছিলাম তাহলে এও শুনে থাকবেন তার ছেলের এ বিয়েতে মত ছিল না বাপ ও ছেলেতে প্রচুর বাকবিদণ্ডা হয়ে গেছে এই ব্যাপার নিয়ে শুনেছি এখন আপনার কি মনে হয় রাগের মাথায় রণদেবাবু এই অঘটন ঘটাতে পারেন না চমকে উঠলেন প্রশান্ত রায় বললেন রণদেব না না তার পক্ষে এ কাজ অসম্ভব হুম দুর্ঘটনার দিন সন্ধ্যা থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনার কর্মধারা কি ছিল বিকেলে বেরিয়ে ফিরে আমি নিজের ঘরে চলে যাই ডিনারের আগে পর্যন্ত ঘরেই থাকি তারপর ডিনার সেরে সাড়ে নটা আন্দার সময় শুয়ে পড়ি খাওয়ার টেবিলে সকলকে দেখেছিলেন একটু ভেবে নিয়ে প্রশান্ত রায় বললেন না সুদ আর অরবিন্দ দত্ত খাওয়ার টেবিলে সে সময় ছিলেন না এবার আপনি যেতে পারেন মিস্টার রায় আমার আর কিছু জিজ্ঞাসা নেই প্রশান্ত রায় চলে যাবার পর ইন্সপেক্টর ডোগরা সিগারেট ধরালেন বললেন রকম প্রশ্ন হচ্ছে বাসু বলল খুব ভালো এই ধরনের প্রশ্নেই বেফাস কথা বেরিয়ে পড়ে এরপর একে একে ডাকা হল অতুল মুখার্জি মিস্টার কাঞ্জিলাল মিস্টার সুদ অরবিন্দ দত্তকে সকলের উত্তরে কোনো নতুনত্ব ছিল না প্রশান্ত রায়ের কথাগুলোই সকলে আউড়ে গেলেন বলতে গেলে শুধু খাওয়ার টেবিলে অনুপস্থিত থাকার কারণ হিসাবে মিস্টার সুদ বললেন তার শরীর ভালো না থাকায় তিনি না খেয়েই শুয়ে পড়েন আর অরবিন্দ দত্ত খেতে গিয়েছিলেন সকলের খাওয়া হয়ে গেলে কারণ তিনি একটা জরুরি চিঠি লেখায় ব্যস্ত ছিলেন। রায়কে কোনো প্রশ্ন করা প্রয়োজন মনে করলেন না সব শেষে এলো রিয়া রিয়া কাঞ্জিলাল অনিন্দ সুন্দর না হলেও আকর্ষণীয় মুখশ্রিতার একহারা খোপাটা ভেঙে পড়েছে ঘাড়ের ওপর ডোগরা মেয়েটিকে আপাতমস্তক একবার দেখে নিয়ে বললেন আপনাকে বিরক্ত করার জন্য আমি মিস আপনি সংকোচ করবেন না ইন্সপেক্টর রিয়া পরিষ্কার গলায় বলল আপনার যদি কোনো প্রশ্ন আমাকে করবার থাকে তো স্বচ্ছন্দে করতে পারেন হ্যাঁ গোটা কয়েক প্রশ্ন আমি আপনাকে করব দুর্ঘটনার আগে সন্ধেবেলায় আপনি সারাক্ষণ ফ্লোরা কটেজেই ছিলেন হ্যাঁ আকাশ মেঘাচ্ছন্ন ছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল তাই বেড়াতে বেরোয়নি বই পড়ছিলাম তারপর খাওয়া দাওয়ার পরে কি আপনি শুয়ে পড়েছিলেন না খাওয়া দাওয়ার পর সারসিয়াটা জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখছিলাম হঠাৎ হঠাৎ কি বলুন হঠাৎ দেখলাম গায়ে বর্ষাতে মরে একজন লোক সেই প্রচন্ড বৃষ্টির মধ্যে ফ্লোরা কটেজে এসে ঢুকল হয়েছিলেন নিশ্চয়ই এই ঠান্ডা আর বৃষ্টির মধ্যে ওই সময় কোনো আগন্তুকের আগমন বিস্ময়কর নয় কি আগন্তুকি কে ছিলেন চিনতে পারিনি হ্যাঁ দোতলা থেকে তার মুখ আমি দেখতে পাইনি তখন কত রাত হবে বোধ সাড়ে দশটা হবে অসংখ্য ধন্যবাদ মিস আপনাকে বিরক্ত করব না রিয়া ঘর থেকে বেরিয়ে গেল আকাশ পাতাল ভাবছে বাসব যদিও এই হত্যা রহস্য তদন্তের দায়িত্ব ওর নয় তবু এই গোলযোগ নিষ্পত্তি হোক এই ইচ্ছাই বাসবের মনে সদা সর্বদা জাগরুক সদা সর্বদা জাগরুক খুব ছোটবেলা থেকেই প্রত্যেক খুঁটিনাটি জিনিসের উপর তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া ওর স্বভাব আর সেই তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি থাকার দরুনী ও সকলের ধারণাকে উল্টে প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে যে বিষ্ণুদেব সানালের মৃত্যু স্বাভাবিক নয় তাকে খুন করা হয়েছে এই গভীর রাত্রে বাসব আরও গভীরভাবে মাথা ঘামাচ্ছে যদি কোনো নতুন সূত্রের সন্ধান পাওয়া যায় তাহলে ইন্সপেক্টর ডোগরার তদন্তে অনেক সুবিধা হবে সমস্ত রহস্য দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে যেতে পারে বাসু ভাবতে থাকে স্বার্থহীন কেউ কাউকে এত সুষ্ঠু পরিকল্পনা করে হত্যা করতে পারে না মিস্টার সান্নালকে হত্যা করে হত্যাকারী প্রচুর লাভবান হয়েছে সন্দেহ নেই কিন্তু লাভের আকারটা কি হত্যার মোটিভ জানতে পারলেই হত্যাকারীকে ধরা সহজ হবে এ সত্য অজানা নয় বাসবের তাইও এত ভাবছে যদি চিন্তার সমুদ্রে হাবুডুবু মোটিভের কোনো সন্ধান পাওয়া যায় একসময় দুটো বাজল বারান্দায় ওয়াল ক্লকটার শব্দ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাসবের মাথার মধ্যে ঝিলিক খেলে গেল আশার পরিপূর্ণ ঝিলিক মোটিভের সন্ধান মনে হচ্ছে যেন পাওয়া গেল বাসব বিছানার আহ্বান আর উপেক্ষা করতে পারল না চিন্তাযুক্ত মনের উপর হালকাভাবে প্রলেপ পড়তেই ঘুম নেমে আসছে দু চোখে বাসব বিছানায় আশ্রয় নিল কিছু বেলা হলে সকলে বেড়াতে বেরুলেন ফ্লোরা কটেজের অতিথিরা দলবদ্ধ হয়ে মানালির পথে নেমে পড়লেন বাসব গেল না ওর হাতে এখন অনেক কাজ এই অবসরে কাজগুলো গুছিয়ে রাখতে না পারলে পরে অনেক অসুবিধা হবার সম্ভাবনা ঘন্টা দুয়েক পরে সকলে বেরিয়ে ফিরলেন বাসব তখন নিশ্চিন্ত মনে খবরের কাগজ পড়ছে বেশ কিছুক্ষণ বেড়ানোর দরুন সকলেরই চনচনে চঞ্চনে ক্ষিদে পেয়েছিল কাজেই জাকিয়ে ব্রেকফাস্ট হলো ব্রেকফাস্টের পর সকলে যে যার ঘরে গিয়ে আশ্রয় নিলেন বাসব অলসভাবে উঠে দাঁড়ালো ও একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে বারান্দা ধরে এগিয়ে চলল করা ঘাত করল বারান্দার শেষ প্রান্তের ঘরখানার দরজায় একবার করা দরজা খুলে গেল দরজার সামনে দাঁড়িয়ে অরবিন্দ দত্ত তিনি বিস্মিত গলায় বললেন বাসব তুমি আপনি কি এখন খুব ব্যস্ত আছেন ব্যস্ত কই না আমি গোটা কয়েক কথা বলতে চাই আপনাকে কি কথা দরজায় দাঁড়িয়ে সে কথা বলা যায় না এসো ভেতরে এসো দরজার গোড়া থেকে সরে গেলেন অরবিন্দ দত্ত বাসব ঘরে প্রবেশ করলো বসো এবার বলো বাসব একটা চেয়ারে বসতে বসতে বলল পোস্টমর্টামের রিপোর্টে বলা হয়েছে মিস্টার সান্নাল সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে মারা গেছেন তাই নাকি হ্যাঁ আমরা মিস কাঞ্জিলালের মুখে শুনলাম তিনি একজন আগন্তুককে রাত সাড়ে দশটার সময় সেদিন এই বাড়িতে ঢুকতে দেখেছিলেন সেই আগন্তুকটি কে সেই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই আমার মতামত আমি তার কি জানি জানেন বই কি আমি ব্যাপারটা আরো সরল করে দিচ্ছি সেদিন রাত্রে ডিনার টেবিলে আপনি আর মিস্টার সুদ অনুপস্থিত ছিলেন পুলিশকে আপনারা দুজনেই অবশ্য বলেছেন যে আপনারা নিজের নিজের ঘরে ছিলেন কিন্তু তার কোনো জোরালো সাক্ষী খাড়া করতে পারেননি বলতে বলতে চাও আমি আমি হ্যাঁ ঠিক ওই কথাই চাই তুমি সুদ সম্বন্ধে আমার কোনো মাথা ব্যথা নেই তবে এই বিষয় নিশ্চিত যে আপনি ঝড় বৃষ্টি মাথায় করে বেরিয়েছিলেন এবং ফিরেছিলেন সাড়ে দশটার পর অরবিন্দ দত্ত নিজের চেয়ার থেকে উঠে বাসবের কাছে এলেন গলায় শ্লেষ ঢেলে বললেন তুমি আমাকে এইভাবে তুমি কি খুনে নাকি। বাসব গায়ে শ্লেষ না মেখে বলল এমনও তো হতে পারে পুলিশের পক্ষ থেকে এই ব্যাপারে আমাকে সাহায্য করার জন্যে অনুরোধ করা হয়েছে হয়েছে নাকি বেশ বেশ কিন্তু তাই বলে তুমি অন্যায় কিছু বললেই যে আমি মেনে নেব। তা ভেবে নিচ্ছ কেন আপনি তাহলে সেদিন রাত্রে বাইরে যাওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করছেন কিন্তু সে কথাকে মিথ্যে প্রমাণিত করছে আপনার ভিজে রেইনকোটটা দেওয়ালে টাঙানো ভিজে রেনকোটার দিকে তাকিয়ে জোরে হেসে উঠলেন অরবিন্দ দত্ত হে এই বুদ্ধি নিয়ে যার সবার শখ বৃষ্টি কাল সকালেও হয়েছে আমি সেই সময় রেনকোটটা ব্যবহার করেছিলাম আর এই ভ্যানিটি ব্যাগটা এটাকে কোন যুক্তি দিয়ে কাটাবেন বাসব নিজের গায়ে থেকে একটা কালো রঙের ভ্যানিটি ব্যাগ বার করেছে ততক্ষণে ব্যাগটা দেখেই অরবিন্দ হয়ে গেছে তিনি অসংলগ্ন গলায় বললেন তুমি তুমি ব্যাগটা কোথায় পেলে যাক চিনতে পেরেছেন তাহলে আমি ভাবলাম এটা কেউ বুঝি অস্বীকার করে যাবেন মানে তুমি আজ কিছুক্ষণ আগেই আমি ব্যাগটা এই ঘর থেকে নিয়ে গেছি আপনাদের অনুপস্থিতিতে এই প্রত্যেকের মালপত্র আমাকে সার্চ করতে হয় দেখছেন উনিশ বছর ধরে কত যত্নে ভ্যানিটি ব্যাগটা বিষ্ণুদেব সান্নাল নিজের কাছে রেখেছিলেন অরবিন্দ দত্তর মুখে রং পাল্টে গেছে তিনি আমতা আমতা করে বললেন এই ব্যাগটার সঙ্গে মিস্টার সানালের মৃত্যুর কোনো যোগ নেই নেই নাকি বাসবের গলায় এবার বিদ্রুপ আমার থিওরি ক্রমেই কারেক্ট হয়ে উঠছে মিস্টার দত্ত এই ব্যাগটাই উনিশ বছর আগেই বরফের মধ্যে যেখানে মেয়েটি তলিয়ে গিয়েছিল সেখানে কুড়িয়ে পেয়েছিলেন মিস্টার সান্নাল এটা তার কাছেই ছিল এখন হঠাৎের অবস্থান আপনার কাছে সন্দেহজনক নয় কি এবার স্বীকার করুন যে সেদিন রাত্রে আপনি ঝড় জল মাথায় করে মিস্টার সান্নালের কাছে গিয়ে এই ভ্যানিটি ব্যাগটা নিয়ে এসেছিলেন হ্যাঁ কেন মানে আসল ব্যাপার আমার কাছে সমস্ত খুলে বলুন মিস্টার দত্ত পুলিশের কানে কথাটা উঠলে আপনার নাজেহাল অবস্থা হবে কেন আপনি সকলের অলক্ষে ব্যাগজার তার কাছ থেকে নিয়ে এসেছিলেন বলুন প্রায় মিনিটখানে কোনো উত্তর দিলেন না রবীন্দ্র দত্ত নিজের কাঁচা পাকা চুলের মধ্যে আঙুল চালালেন ঘন ঘন তারপর নিজের মন স্থির করেই বুঝি বললেন তোমার কাছে আর কিছু লুকবো না তোমার নিশ্চয়ই মনে আছে মিস্টার সান্নাল বলেছিলেন এই ভ্যানিটি ব্যাগের মধ্যে ছোট একটা বইয়ের ভিতরে অপূর্ব সুন্দর এক মহিলার ছবি ছিল হ্যাঁ মহিলাটির নামও তিনি বলেছিলেন সরোজ মেহরা সরোজের কথা এতদিন পরে আমি যে এইভাবে শুনতে পাবো ভাবতে পারিনি আমার জীবনে সরোজ যেন ধূমকেতুর মতো এসেছিল মিলিয়েও গিয়েছিল ঠিক সেইভাবে তার জীবনে পরিণতির কথা মিস্টার সান্নালের মুখে শুনতেই আমার বুকের মধ্যে হাতুড়ি পড়তে লাগলো তাই সকলের অলক্ষে সেদিন রাত্রে গিয়েছিলাম তার কাছে সরোজের ব্যাগ আর ছবিটা চেয়ে নিতে তার স্মৃতিচিহ্নর কিছু নমুনা অন্তত আমার কাছে থাকুক আপনি সরোজ সরোজমায়েরাকে চিনতেন চিনতাম আমি তাকে ভালোবাসতাম শুনতে চাও তুমি সে গল্প বলুন অরবিন্দ দত্ত বলতে আরম্ভ করলেন কানপুর থেকে আগ্রায় বদলি হয়েছে অরবিন্দ তখনও ভারত সরকারের শিক্ষা দপ্তরে যোগ দেয়নি সে উত্তরপ্রদেশ সরকারের অধীনেই কাজ করছে স্বাধীন মানুষ অরবিন্দ তার বছর বয়সে মা মারা গেছেন বাবা গত বছর বয়সে ভাই মামার বাড়িতে থেকেই সে মামা উত্তরপ্রদেশের শিক্ষা দপ্তরে এই ভালো চাকরিটি জুটিয়ে দিলেন তারপর উচ্চাকাঙ্ক্ষী ও পরিশ্রমী অরবিন্দ ধাপে ধাপে সিঁড়ি পার হবার মতো প্রমোশনের পর প্রমোশন পেয়ে আর চাকরির ক্ষেত্রে বেশ উঁচু পদেই অধিষ্ঠিত হয়েছে বেশ কিছুদিন কানপুরে ছিল আবার বদলি এই এক ঝামেলা তুফান এক্সপ্রেসেই সে আগ্রা যাচ্ছে এই ট্রেনটাই বেশ সুবিধার বেলা প্রায় আটটার সময় কানপুর ছাড়ে আগ্রায় পৌঁছায় বিকেলে বেশ দিনে দিনেই যাওয়া যায় কামরায় আর কেউ ছিল না আর আছে অ্যাটেন্ডেন্ট কামরায় বালপত্র সমস্ত ব্রেকে তুলে দেওয়া হয়েছে শীতকাল চারিধার কুয়াশা করে রয়েছে জানলার কাজগুলো ফেলে দিয়ে অরবিন্দ একটা বই নিয়ে বসল গাড়ি চলতে আরম্ভ করেছে বইয়ে কিন্তু বেশিক্ষণ একাগ্র থাকা গেল না চোখ জড়িয়ে আসতে লাগল ঘুমে সারা রাত ঘুমবার পর এই সাত সকালে আবার ঘুম ট্রেনে তুলুনির কেমন মাদকতা আছে অরবিন্দ বার্তের উপর টান হয়ে শুলো ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল টুনডুলায় দরজায় ঘাতের শব্দে ঘুম ভেঙে গেল লক করে শুয়েছিল উঠে গিয়ে দরজা খুলে দিল সে কামরায় প্রবেশ করল একটি তরুণী সালোয়ার ও পাঞ্জাবি তার গায়ে তার উপর কোট হাতে ছোট সুটকেস মুখ চোখ শুকনো রুক্ষ চুলগুলো অবিন্যস্ত দ্বিতীয় লোয়ার বাদ বসল বসলো সে একসময় তুফান টুন্ডুলা ছাড়ল মেয়েটি স্থির হয়ে বসে আছে আর ঘুমবে না অরবিন্দ হাবার বইটা তুলে নিল পূর্ণ বেগে ছুটে চলেছে তুফান ক্রমে হাতরাস পার হলো খিদে পাচ্ছে অথচ মেয়েটির সামনে খাবার বার করে খেতে কেমন লজ্জা বোধ হচ্ছে অরবিন্দর অবশ্য পথ চলতে এই ধরনের সেন্টিমেন্টকে প্রশ্রয় দেবার কোনো মানে হয় না তবু সে নিজের এই ভাবটাকে কোনো কোনোদিনই জয় করতে পারল না শেষে কিছুটা সাহস সঞ্চয় করে গলা খাকারে দিয়ে অরবিন্দ বলল শুনুন ভ্রু কুচকে মেয়েটি তাকাল বলল বলুন আপনি বোধ লক্ষ্য করে থাকবেন খাওয়ার সময় অনেকক্ষণ আগেই পার হয়ে গেছে কথাবার্তা উর্দু হিন্দি মিশিয়ে হচ্ছিল মেয়েটি যে পাঞ্জাবি সে সম্বন্ধে নিশ্চিত ছিল অরবিন্দ মেয়েটি বিস্মিত গলায় বলল আপনি কি বলতে চাইছেন বলছিলাম আসুন না খাওয়া দাওয়াটা আমরা সেরে ফেলি আমার সঙ্গে খাবার নেই আমার সঙ্গে আছে আপনার খাবার আমি খেতে যাব কেন যা আছে তাতে দুজনেরই হয়ে যাবে মেয়েটি এবার হেসে ফেললো বলল আপনি খুব নাছরবান্দা ধরনের লোক দেখছি আমাকে চেনেন না জানেন না অথচ খাওয়াবেন খাওয়ালেই বা আপনাকে চিনি না বটে তবে আলাপ করলেই পরিচিত হয়ে পড়ব তা বটে অরবিন্দ বুঝতে পারল মেয়েটি অত্যন্ত সপ্রতিভ সে আর কথা না বাড়িয়ে টিফিন কেরিয়ারে ঢাকনা খুলল মেয়েটি এগিয়ে এসে খাবার ভাগ করল খেতে খেতে গল্প চলতে লাগল কথায় কথায় মেয়েটি অরবিন্দর পেশা ও গন্তব্যস্থল জেনে নিল মেয়েটি অবশ্য তার ব্যক্তিগত প্রশ্নের উত্তরগুলো এড়িয়ে গেল শুধু অরবিন্দ জানতে পারল সে দিল্লি যাচ্ছে আগ্রা নিকটবর্তী হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্টে ট্রেন থামতেই নেমে পড়লাম হাসি মুখে অরবিন্দ বলল চলি মিস মেহরা যদি বিরক্ত করে থাকি ক্ষমা করবেন মেয়েটির নাম সরোজ মেহরা সরোজ সহজভাবে বলল দাঁড়ান আমিও নামব আপনি নামবেন কীরকম আপনার তো দিল্লি যাওয়ার কথা মত পাল্টেছি এখানেই নামব ঠিক করলাম আচ্ছা খামখেয়ালি যা হোক অরবিন্দ অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে সরোজ প্ল্যাটফর্মে নেমে আবার বলল আমার কাছে কিন্তু টিকিট নেই আমি টিকিটহীন অবস্থায় ট্রাভেল করছিলাম আপনি আমার সঙ্গে আসুন অরবিন্দ সরোজকে নিয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে এল তাকে একটা চেয়ারে বসিয়ে প্রশ্ন করল ব্যাপারটা কি বলুন তো নির্বিকার ভাবে সরোজ বলল ব্যাপার আবার কি দিল্লিতে অনির্দিষ্টভাবে যাচ্ছিলাম না হয় আগ্রাতেই নেমে বললাম ইতে আর ক্ষতিবৃদ্ধি কি হলো বলুন না কিন্তু এ তো কোনো কাজের কথা নয় আগ্রাতে আপনার কোনো পরিচিত লোক আছে উঠবেন কোথায় আছে আপনি আমি কেন আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছে এ কথা অস্বীকার করতে চান নাকি বিস্ময়ে হতবাক হয়ে যায় অরবিন্দ কি বলবে ও অগতা স্টেশন থেকে বেরুলো অরবিন্দ সরোজকে সঙ্গে নিয়ে এরপর সরোজ থেকে গেল ওরই কাছে কথাটা যত সহজে বলা গেল সমস্ত ব্যাপারটা তত সহজে রূপ নেয়নি কিন্তু একটি যুবকের সঙ্গে একটি অবিবাহিত তরুণীর একসঙ্গে বসবাস করাটা শুধু যে দৃষ্টিকটু তাই নয় অস্বস্তিকরও বটে শোভন সমাজ থেকে বেশ কিছুটা দূরে ওরা বাসা বাঁধলো অরবিন্দ ধরে নিয়েছিল সরোজের মাথায় কিছুটা গোলমাল আছে নইলে এইভাবে কেউ যাই হোক সময় কেটে চলল দুজনের মধ্যে অন্তরঙ্গতা একদিন অরবিন্দ বলল আমরা তো এবার বিয়ে করে ফেলতে পারি না কেন আমাদের দুজনের বিয়ে হতে পারে না বলে আর কেন কিন্তু ওর কথা শেষ হবার আগেই সরোজ সেখান থেকে চলে গেছে দিন আরও গড়িয়ে গেছে অরবিন্দ লক্ষ্য করেছে ইদানিং সরোজের শরীর তেমন ভালো নেই কেমন মন মরা হয়ে পড়েছে সরোজের হাজার আপত্তি সত্ত্বেও ডাক্তারকে ডাকা হল ওর শরীর পরীক্ষা করে ডাক্তার অভিমত প্রকাশ করলেন সাত মাসের প্রেগনেন্সি অরবিন্দ অনুনয় করে বলল এবার আমাদের বিয়েটা করে ফেলতেই হবে সরোজ গম্ভীরভাবে বলল কিন্তু তুমি তো আমায় কোনো মতেই বিয়ে করতে পারো না কেন আমি যে বিবাহিতা তুমি বিবাহিতা হুম রাত হয়েছে এখন তুমি শুয়ে পড়ো কাল সকালে আমি তোমায় সমস্ত বুঝিয়ে বলবো সকালে কিন্তু সরোজকে বাড়ির আর কোথাও খুঁজে পাওয়া গেল না চিরদিনের মতো ও অরবিন্দর কাছ থেকে বিদায় নিয়েছে নিজের কাহিনী শেষ করলেন অরবিন্দ দত্ত বাসব গুম হয়ে বসে রইল কিছুক্ষণ তারপর বলল ধন্যবাদ মিস্টার দত্ত শেষ পর্যন্ত আপনি যে আমার কাছে অকপটে সমস্ত কথা বলেছেন তাতে খুশি হলাম ভরসা করা যায় আপনার কাহিনীর মধ্যে থেকে সূত্র সংগ্রহ করে হত্যাকারীকে কাছে পেতে আমাদের অনেক সুবিধা হবে এখন আমি আসি ছবিখানা আমার কাছে থাক বাসব ঘর থেকে নিষ্ক্রান্ত হলো নিজের রুক্ষ চুলগুলো পিছনে ঠেলতে ঠেলতে রণদেব তাকালো মালার দিকে মালার মুখও শুকিয়ে রয়েছে বেশ কিছুক্ষণ হলো ও এ বাড়িতে এসেছে কয়েকদিন ধরেই আসছে সাংসারিক বিলি ব্যবস্থা করবার জন্যে নইলে রণদীপ যেভাবে ভেঙে পড়েছে তাতে হয়তো ওর খাওয়া দাওয়াই হতো না মালা মুখ তুলল মোলায়েম গলায় বলল কিছু বলছো না যে কি বলবো বলো এই হুম এইভাবে মন মরা হয়ে থাকলে চলবে না তুমি আমার মনের অবস্থা বুঝতে পারছো না মালা আমি নিজেও জানতাম না যে বাবাকে আমি এত ভালোবাসি মালা খুব কাছে সরে এলো ওর বলল তুমি না জানলেও আমি জানতাম তুমি তাকে কত ভালোবাসতে আমাদের দুজনেরই একমাত্র অবলম্বন বাবা আমাদের যে মা নেই এই সময় ঘরে প্রবেশ করলেন সামসের রাই মালা সরে এলো রণদেবের কাছ থেকে মিস্টার রাই বললেন দেব খুবই ভেঙে পড়েছ তুমি কিন্তু এখন ওভাবে ভেঙে পড়লে তো চলবে না শক্ত হতে হবে আপনি হয়তো ঠিকই বলছেন কিন্তু একটা কথাকে আমি কিছুতেই মন থেকে সরিয়ে ফেলতে পারছি না বাবার মতো নির্বিরোধ লোককেও কেউ কেউ খুন করতে পারে এই কথার উত্তর দেবার অবকাশ পেলেন না মিস্টার রায় বাসব ঘরে এলো ও তিনজনের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল আপনাদের তিনজনের সঙ্গে আমার কিছু কিছু কথা আছে কেউ কোনো উত্তর দিল না ও আবার বলল প্রশ্নগুলো আমি সকলের সামনে করব না একে একে মিস্টার রায় আপনি আমার সঙ্গে পাশের ঘরে আসুন রায়কে নিয়ে বাসব পাশের ঘরে গেল মিনিট কয়েক পরে মিস্টার রায় পাশের ঘর থেকে ফিরে এলেন বাসবিবার আহ্বান করল মালাকে মালার সঙ্গে কথা শেষ হলে সব শেষে রণদেবকে মিনিট পাঁচেকের বেশি কথা বলল না বাসব রণদেবের সঙ্গে তারপর ফিরে এলো এ ঘরে বলল এখন আমি চলি কয়েক মিনিটের জন্যে আপনাদের বিরক্ত করে গেলাম ভালো কথা সন্ধ্যার সময় আপনারা ফ্লোরা কটেজে উপস্থিত থাকবেন কিন্তু মালা বলল হত্যাকারী কি আমরা সে সম্বন্ধে তো এখনো অন্ধকারে খুব ব্যানার্জি স্বাভাবিক হত্যাকারী অত্যন্ত সাবধানতার সঙ্গে নিজেকে সকলের চোখের আড়ালে রেখেছে তবে আমার দৃষ্টিশক্তি প্রখর বলেই কিনা জানি না হত্যাকারী আমার চোখে ফাঁকি দিতে পারেনি তিনজনের চোখেই ব্যাগ্র দৃষ্টি আপনারা ব্যস্ত হবেন না হত্যাকারী নাম প্রকাশ পাবে বাসুক ঘর থেকে নিষ্ক্রান্ত তখন হয়ে গেছে ড্রয়িং রুমে ফ্লোরা সকলে বসে আছেন নিম্ন সুরে কথাবার্তা চলছে বাসবও আছে মিস্টার রায় রণদেব ও মালাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন অতুল মুখার্জি বসতে অনুরোধ করলেন তিনজনকে ইন্সপেক্টরও এলেন এই সময় একটা কোচে বুঝতে বুঝতে বললেন আজ এই সময় আমি আপনাদের একত্রিত হতে কেন বলেছিলাম নিশ্চয়ই আপনারা অনুমান করেছেন বললেন আমি কিন্তু ঠিক বুঝতে পারছেন না বেশ আমি আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে বলার ভার বাবুকে দিচ্ছি মিস্টার ব্যানার্জি বাসব যেন তৈরি হয়েই ছিল উঠে দাঁড়ালো সকলের দিকে তাকিয়ে নিয়ে বাস্যব বলল আমাদের সামনে এখন একটিমাত্র প্রশ্ন রয়েছে তাহলে মিস্টার সান্নালকে কে খুন করেছে আমি ওই সম্বন্ধেই আপনাদের কিছু বলতে চাই কেউ কিছু বললেন না সকলে উৎকর্ণ হয়ে বসে রইলেন বাসব বলতে আরম্ভ করল খুন করা আর ঘটিবাটি চুরি করা এক নয় একটি খুনের পিছনে থাকে নিটল পরিকল্পনা দুর্জয় সাহস ও প্রচুর স্বার্থ এখানে অর্থাৎ বিষ্ণুদেব সান্নালকে যে হত্যা করেছে সে এই তিনটি সূত্রকে অতিক্রম করে যায়নি এখন প্রশ্ন হচ্ছে কে আমাদের প্রথম থেকেই খতিয়ে দেখতে হবে পুরো ব্যাপারটাকে মিস্টার সান্নাল মারা যাওয়ার আগের দিন আমাদের একটা গল্প বলেছিলেন আজ এখন আমি আপনাদের আর একটা সত্য ঘটনামূলক গল্প বলবো অবশ্য গল্পটি পুরোপুরি সত্য হলেও আমি তার আকার খাড়া করেছি কিছুটা অনুমানের উপর নির্ভর করে সকলে নড়ে চড়ে বসলেন বাসব আরম্ভ করল যৌবনে যখন মানালিতে বেড়াতে এসেছিলেন তখন সত্যিই তিনি একটি মেয়েকে বরফের মধ্যে ডুবে যেতে দেখেছিলেন শুধু তাই নয় যে পুরুষটি ওইভাবে মেয়েটিকে হত্যা করল তাকেও তিনি ছিনে রেখেছিলেন পরবর্তীকালে তাকে তিনি বার বার দেখেছেন কিন্তু সে যে হত্যাকারী এই কথা কারুর কাছে প্রকাশ করেননি কেন করেননি এখন সে সম্বন্ধে কিছু বলা খুবই কষ্টকর হত্যাকারীর অবশ্য ধারণা ছিলেও তার কুকার্য সচক্ষে দেখলেও সান্নাল তাকে চিনতে পারেননি যাই হোক সময় কেটে যাচ্ছিল হঠাৎ সেদিন মিস্টার সান্নাল গল্পচ্ছলে ঘটনাটা বিবৃত করে এমন একটা ইঙ্গিত দিলেন যাতে পরিষ্কার মনে হল তিনি হত্যাকারীকে চেনেন এবং যে কোনো মুহূর্তে তার নাম প্রকাশ করে দিতে পারেন বলাই বাহুল্য এবার আপনারা বুঝতে পেরেছেন হত্যার উদ্দেশ্য কি হত্যাকারী নিজের একটা কুকাজ ঢাকা দিতে গিয়ে আর একটা কুকাজে লিপ্ত হয়ে পড়ল কিন্তু সে অত্যন্ত চতুরতার সঙ্গে মিস্টার সান্নালকে হত্যা করল দীর্ঘদিন ধরে তার সঙ্গে চেনা জানা থাকার দরুন হত্যাকারীর অজানা ছিল না যে তিনি রাত্রে শোবার সময় কেরোসিনের বাতি জেলে ঘুমুন হত্যাকারী এই অভ্যাসটাকে চমৎকারভাবে কাজে লাগালো মিস্টার সান্নাল ঘুমিয়ে পড়বার পর শাটার সিস্টেমের জানলার পাল্লা কোনো রকমে খুলে সে ঘরে ঢোকে তারপর ল্যাম্পের চিমনির ওপর জেলিগনাইট ভরা একটা ডিসলাইয়ের বাক্স রেখে সরে পড়ে কিছুক্ষণের মধ্যেই জেলিগনাইটের বিস্ফোরণ হয় মারা যান মিস্টার সান্নাল বিস্ফোরণের শব্দ কিন্তু কারোর কানে যায়নি কারণ ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল সেদিন এখানে একটা কথা বলা হয়নি মারা যাওয়ার আগেই মিস্টার সান্নালের সঙ্গে একজনের দেখা হয়েছিল সে তার কাছে গিয়েছিল সরোজ মেহরার ছবিখানা চেয়ে নিয়ে আসতে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি বরফের মধ্যে যে মেয়েটিকে ডুবিয়ে মারা হয়েছে তার নাম সরোজ এই লোকটি ও সরোজ দৈবাত পরিচিত হয়ে দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হয় এবং একই সঙ্গে আগ্রায় থাকে বেশ কিছুদিন মেয়েটির মা হবার সম্ভাবনা দেখা দিলে লোকটি তাকে বিয়ে করতে চায় কিন্তু সরোজ রাজি হয় না কারণ সে নাকি বিবাহিতা এবং এর পরের দিনই লোকটির কাছ থেকে চিরদিনের মতো অদৃশ্য হয় সরোজ এখন আপনারা বুঝতে পারছেন কেন মিস্টার সান্নাল খুন হয়েছেন কিন্তু আবার সেই প্রশ্নটাই সমস্ত কিছুকে ছাপিয়ে মনের মধ্যে চেপে বসছে হত্যাকারী কে মিস্টার রায় বললেন তোমার বোধ অজানা নেই হত্যাকারী কে আপনার তাই মনে হয় নাকি অতুল মুখার্জি বললেন বাসব তুমি কেন বুঝতে পারছ না আমরা ধৈর্যের শেষ সীমায় এসে পড়েছি তোমার যদি সত্যি জানা থাকে কে সেই হত্যাকারী তাহলে তার নাম বলে আমাদের উৎকণ্ঠা দূর করো বাসব আর একবার সকলের দিকে তাকিয়ে নিয়ে বলল সকলে একটু ধৈর্য ধরুন হত্যাকারীর নাম প্রকাশিত হবার আগে আমি আপনাদের একটা ছবি দেখাতে চাই ছবি দেখাবেন আকাশ থেকে পড়লেন শামসের রায় হ্যাঁ আপনারা শুধু ছবির মধ্যেকার মানুষটিকে চেনেন কিনা আমাকে জানান বাসু পকেট থেকে একটা ফটোগ্রাফ বার করে আবার বলল রায় দেখুন তো একে কি কিনা মিস্টার রায় এগিয়ে এসে ছবিখানা দেখলেন বললেন না মিস্টার কাঞ্জিলাল আপনি কাঞ্জিলাল ছবিখানা দেখলেন না মিস্টার রায় দেখুন তো শামসের রায় ছবিখানা দেখে বললেন আজ সকালে তো আপনি আমাকে আলাদা ডেকে নিয়ে গিয়ে ছবিখানা দেখিয়েছিলেন তখনই তো বললাম একে চিনি না ও হ্যাঁ হ্যাঁ মামা তুমি অতুল মুখার্জি ছবিখানা দেখলেন না মিস্টার সুদ না অরবিন্দবাবু দেখুন তো চেনেন কি না অরবিন্দ দত্ত ভীতভাবে দেখলেন ছবিখানা কাপা গলায় বললেন চিনি সরোজ মেহরার ছবি মালা দেবী আপনি সরোজ মেহরা বলে কাউকে চেনেন মালা বিস্মিতভাবে বলল কুই না এই ছবিটা দেখুন তো এই মহিলাটিকে চেনেন কি না মালা এক নজরে ছবিখানার দিকে তাকিয়েই বলল চিনি আমার মার ছবি এই ছবি তো আপনি আজ সকালেই আমাকে একলা ডেকে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন কিন্তু আপনি আমার মার ছবি পেলেন কোথা থেকে সে কথায় উত্তর না দিয়ে বাসব বলল আপনার মাকে আপনি দেখেছেন না আমি যখন মাত্র কয়েকদিনের তখন আমার মা মারা যান আমি শুধু তার ছবি দেখেছি বাসব ইন্সপেক্টর দিকে তাকিয়ে বলল এরকম অদ্ভুত ব্যাপার আপনি কোথাও দেখেছেন ইন্সপেক্টর মিস্টার রায় নিজের স্ত্রীর ছবি দেখে চিনতে পারলেন না অথচ মালাদেবী নিজের মাকে চিনতে ভুল করছে না বিচিত্র নয় ব্যাপারটা গোলমেলা ঠেকছে বটে ইন্সপেক্টর বললেন মিস্টার রায় আপনি এ সম্বন্ধে কোন মন্তব্য করবেন মুখ কালো হয়ে উঠেছে তিনি তীব্র গলায় কি সমস্ত গোলমেলে কথা বলছেন আপনারা মালা তার দেখেনি ভুল হওয়া স্বাভাবিক ভুল যে হয়নি তার প্রমাণ বাসু বলল মালা দেবীকে একান্তে ডেকে নিয়ে গিয়ে গোটা কয়েক প্রশ্নের মাধ্যমে জানতে পেরেছি আপনি তাকে বহুবার সরোজ মেয়েরা ছবি দেখিয়ে তার মা বলে পরিচয় দিয়েছেন শুধু তাই নয় এই ছবিখানা যে আপনি তুলেছেন তার স্বীকৃতি স্বরূপ ছবির পিছন দিকে আপনার নাম সই করা রয়েছে অস্পষ্ট হলেও আমি পড়তে পেরেছি কাজেই আপনার এখন নিশ্চয়ই অনুমান করে নিতে কষ্ট হচ্ছে না মিস্টার রায় আমি যে শুধু আপনার স্ত্রী হত্যার কথা ও হাসপাতাল থেকে মেয়ে চুরির কথাই জানি তাই নয় এই কথাগুলোর সঙ্গে যদি আপনার নাম প্রকাশ হয়ে পড়ে তাই মিস্টার সান্নালকে আপনি কিভাবে হত্যা করেছেন তাও আমার জানা কি একটা কথা বলতে গিয়েও বলতে পারলেন না মিস্টার রায় তিনি মাথা নত করলেন মালা আর্তচিৎকার করে উঠল বাবা তুমি তুমি ইন্সপেক্টর এগিয়ে গেলেন শামসের রাইয়ের দিকে বাসব নিজের কাহিনী শেষ করল খুব কিছু করতে পেরেছিলাম এই তো আমার ক্রেডিট ডাক্তার এরপর থেকেই অবশ্য আমার ডাক্তারি পরা মাথায় উঠল আমি রহস্যের খোঁজে ঘুরে বেড়াতে লাগলাম একটা কথা সোমা বলল আপনি শামসের রায় বিরুদ্ধে বেরোতে জোরালো কোনো প্রমাণ তো সংগ্রহ করতে পারেননি না তা পারিনি তবে তাতে অসুবিধা হয়নি কারণ মিস্টার রাই থানায় গিয়ে নিজের দোষ স্বীকার করেছিলেন তার স্ত্রী সরোজের নাকি চরিত্র ভালো ছিল না নিজের বিবাহিত পরিচয়কে লুকিয়ে মেহরা উপাধির আড়ালে সে বহুজনকে এক্সপ্লয়েট করে বেরিয়েছে প্রথমে এ সমস্ত কথা জানতেন না মিস্টার রায় একদিন তিনি সমস্ত কিছু বুঝতে পারলেন হঠাৎ সরোজ বেশ কয়েক মাসের জন্য অদৃশ্য হয়েছিল তার কাছ থেকে ফিরে এলো যখন তখন সে অন্তঃসত্ত্বা রাগ সামলাতে পারলেন না তিনি হাসপাতালে মেয়ের জন্ম হওয়ার পরই সরোজকে তিনি খুন করলেন তার পরের ঘটনা তোমরা শুনেছো শৈবাল বলল মালা তাহলে অরবিন্দ দত্তর মেয়ে ছিল হয়তো সোমা বলল এক হিসাবে মিস্টার রাই মহান বলতে হবে মালার পরিচয় জানা সত্ত্বেও তিনি তাকে মেয়ের মতো মানুষ করেছিলেন ওখানেই মনস্তত্বের খেলা বাসব একটা সিগারেট ধরিয়ে বলল গলা শুকিয়ে উঠেছে থেকে চার হালতো ডাক্তার দুন এক্সপ্রেসের গতি ক্রমেই মন্থর হয়ে আসছে সামনে বোধহয় কোনো স্টেশন ত্রিকোণ ত্রিতাল গল্পটি এখানেই শেষ হল ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ